পুরো সেশনটি। আমরা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 1917 টু 1922 এই পিরিয়ডটা আমরা আজকে দেখে নিচ্ছি, এবং এই পিরিয়ডের মধ্যে দেখতে হবে যে গান্ধীজি অ্যারাইভাল ইন ইন্ডিয়া, এবং গান্ধীজি যে এই প্রথম শুরু করলো ভারতবর্ষে নিজের পলিটিক্যাল কেরিয়ার, এবং পার্টিকুলারলি গান্ধীজির পিরিয়ডটাই এবং গান্ধীজির আন্দোলন 1917 to 1922 এই পার্টটাই কিন্তু আমরা এইখানে দেখে নেব। আমরা যদিও লিখছি 1917, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি 1915 থেকে পড়ব, মানে গান্ধীজির সাউথ আফ্রিকা যে ইম্পর্টেন্ট পার্ট গুলো আছে সেই পার্ট গুলো, শুভম ওয়েলকাম, সেই পার্ট গুলো কিন্তু আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। একটু বিস্তারিত আলোচনা আছে, দু একটি পার্ট তোমাদের নিজেদেরও পড়তে হবে, সেটা আমি কনস্ট্যান্টলি এইটা পড়াবার সময় বলে দেব। আচ্ছা দেখো, তোমরা যে টপার্স নোটটা তৈরি করবে, তোমরা যে টপার্স নোট তৈরি করবে, ইয়েস্টারডে অব্দি প্রত্যেকটা ক্লাস আপলোড হয়ে গেছে, আশা করি তোমরা প্রত্যেকেই জি ড্রাইভে পেয়েছো ক্লাসগুলো। তোমরা যে এই 1917 টু 1922 যে টপার্স নোট গুলো তৈরি করবে, সেই টপার্স নোট গুলো, এক সেকেন্ড, হ্যাঁ একটা একজন ক্লাসে জয়েন করতে পারছে না, হয়তো কল করছে, হ্যালো, হোপফুলি আই এম অডিবল। সো টপার্স নোটটা যারা নতুনও জয়েন করেছো তাদেরকে, তাদের নতুন করে সেশনস হবে, টপার্স নোটটা কিভাবে বানাবে, আমার এই যে এখানে কিছু নোটস এই স্টাডি মেটেরিয়ালে দেয়া আছে, কিছু নোটস স্টাডি মেটেরিয়ালে দেয়া আছে, তোমরা বেসিক বই যেটা পড়েছো, অনেকে জীবন মুখোপাধ্যায় পড়েছো, কেউ রেড্ডি পড়েছো, কেউ এনসিআরটি পড়েছো, অন্যান্য বই পড়েছো, স্পেকট্রাম পড়েছো, সেই বেসিক বইয়ের নোটস গুলো প্লাস দেখবে আজকে রাতেই তোমাদের একটি সেকশনাল টেস্ট ওপেন হয়ে যাবে, এই মক টেস্ট, এইটা আর এইটা মিলিয়ে কিন্তু টপার্স নোটটা তোমরা বানাবে। আমি কেন বলছি, এই আমি অনেক তথ্য এইখানে কিন্তু দি না, পড়াবার সময় অনেক তথ্য আমি দি না, যেটা কিন্তু আবার রিফ্লেক্ট করে সেকশনাল টেস্টে, ওয়েলকাম আজরত, ঠিক আছে। সো সেই জন্যই আমি এই কথাটা বললাম যে তিনটে মিলিয়ে কিন্তু টপার্স নোট তৈরি করবে। বারবার অনেকে ফোন করছো আমায়, ওয়েলকাম ওয়েলকাম, বারবার অনেকে ফোন করছো যে টপার্স নোটটা কোথা থেকে তৈরি করব, কিভাবে তৈরি করব, মানে নতুন না অনেক পুরনো ছেলেও ফোন করছো, সেই জন্য বলছি আমি অনেক কোশ্চেন সেকশনাল টেস্টে দিই, যে কোনো বেস বই দেখতে পারো, আমার কোনো মানে ইয়ে নেই, বাধ্যবাধকতা নেই, তুমি যে কোনো বেস বই দেখতে পারো, যে কোনো বেস বই দেখতে পারো, আমার নোটস আর আমার সেকশনাল টেস্ট যে থাকবে তার মধ্যে প্রত্যেকটা টপিকই কভার আপ থাকে, ঠিক আছে। মনোতোষ রায় আশা করি আছো ক্লাসে, মনোতোষ রায় কোথায়, মনোতোষ রায় আছো কি ক্লাসে, জানি না মনোতোষ আছে কিনা,
খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ মনতোষ আমাকে আজকে দিয়েছে। আই এম ভেরি হ্যাপি উইথ হিস ডেভেলপমেন্ট। মনতোষ রায়ের পড়াশোনা এবং তার ডেভেলপমেন্ট কিন্তু দুর্দান্ত। আমি জানি না আজকে ক্লাসে আছে কি না আছে, উত্তর তো দিচ্ছে না, জানি না আছে কি না আছে। সো লেট আস গো এবং আন্ডারস্ট্যান্ড, লেট আস গো। আজারউদ্দিন পরে ফোন করো, এখন কনসেন্ট্রেট করি এই ক্লাসটারও, ঠিক আছে? আমরা কিন্তু অ্যাকচুয়ালি গান্ধিয়ান এরা এই জাস্ট শুরু হলো। গান্ধী কিন্তু এই জাস্ট ভারতীয় পলিটিক্সে ঢোকার চেষ্টা করছে, ঠিক আছে? সো লেট আস আন্ডারস্ট্যান্ড, প্রথমে আমরা গান্ধীকে দিয়েই শুরু করি এবং এই চ্যাপ্টারটা যখন পড়বো আমরা, এই চ্যাপ্টারটা দেখো কিভাবে মাইন্ড ম্যাপটা তোমরা কিভাবে সাজাবে। মাইন্ড ম্যাপটা সাজাবে হচ্ছে হলো চারটে ব্লকে কিন্তু পুরো চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে, ফোর স্পেসিফিক ব্লকস। কাদের কাদের হিস্ট্রি অপশনাল আছে? হিস্ট্রি অপশনাল যাদের আছে একদম হিস্ট্রি ক্লাস মিস করো না। আচ্ছা, প্রথম ব্লকটি হচ্ছে হলো গান্ধীর নিজে, গান্ধীকে নিয়ে একটি ব্লক কিন্তু আমরা দেখে নেব এবং সেকেন্ড ব্লকটি কিন্তু কি কি অ্যাক্ট ওই সময় হয়েছিল, পার্টিকুলারলি রৌলাট অ্যাক্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট। থার্ড যে পার্টটা, সেই সময় অনেক ট্রাইবাল এবং পিজেন্ট মুভমেন্ট হয়েছিল, চম্পারণ মুভমেন্ট ইটসেলফ একটা পিজেন্ট মুভমেন্ট, ঠিক আছে? সো এটা ছাড়াও কিন্তু ওই পিরিয়ডটা 1917 টু 1922 অনেকগুলো ট্রাইবাল এবং পিসেন্ট মুভমেন্ট হয়েছিল, তার মধ্যে থেকে চারটে কিন্তু ইম্পর্টেন্ট ট্রাইবাল আর পিসেন্ট মুভমেন্ট গুলো রয়েছে, ঠিক আছে? সেই পার্টটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যদি সময় থাকে, এবং প্যারালাল ইভেন্টস এর মধ্যে জালিয়ানওয়ালা বাগ সব থেকে ইম্পর্টেন্ট, এবং এই পার্টটি কিন্তু আমরা আলাদা ভাবে দেখব, সেটা হচ্ছে লো রাইজ অফ কমিউনিজম। হ্যাঁ, যারা যারা রাইজ অফ কমিউনিজম, যারা অপশনালস নিয়েছো তাদের জন্য এই রাইজ অফ কমিউনিজম কিন্তু, মানে এই সময় কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1920 ফর্ম করা হয় বাই এম এন রয়, ঠিক আছে? এবং সেটা কিন্তু ভারতবর্ষে ফর্ম করা হয় না, সেটা সোভিয়েত রাশিয়ায় গিয়ে ফর্ম করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এনিওয়ে, আমরা হয়তো এই দুটো পার্ট আজকে পড়বো না, এবং এই ট্রাইবাল মুভমেন্ট আর এটা যদি সময় থাকে তাহলে টাচ করব, না হলে পরের দিন এই দুটো পার্ট কিন্তু আলাদা করে পড়ে নেব, ঠিক আছে? সো এইবার আমরা প্রথমে জিনিসটা শুরু করি আর্লি লাইফ অ্যান্ড কেরিয়ার, এবং সাউথ আফ্রিকার কিন্তু একটা রোল আছে গান্ধীজির কেরিয়ার। মনে রাখবে এই যে 2017 গান্ধীজি ভারতবর্ষে শুরু করে, 2017 থেকে যে ভারতবর্ষে আসা এবং তারপর থেকে ভারতীয় রাজনীতিতে ঢোকার চেষ্টা করে, সরি এ বাবা আমি দেখেছ 2017 লিখছি, ১৯১৭ থেকে যে ভারতীয় রাজনীতিতে আসা শুরু করে, এই ১৯১৭ থেকে 1947 হচ্ছে হলো 30 ইয়ার্স, 30 বছর, ঠিক আছে? এবং গান্ধীজি কিন্তু সাউথ আফ্রিকায় কিন্তু 20 বছর কাটিয়েছে। সাউথ আফ্রিকার আন্দোলনের নাম করে সেই আন্দোলনে কিন্তু গান্ধীজি হ্যাজ স্পেন্ট লং টাইম, ঠিক আছে? গান্ধীজি হ্যাজ স্পেন্ট লং টাইম, মানে তোমরা বলতে পারো যে সাউথ আফ্রিকা ওয়াজ দ্য ইন্ডিয়ান ল্যাবরেটরি। গান্ধীজি ল্যাবরেটরিতে আগে এক্সপেরিমেন্ট করে নিয়েছে 16 থেকে এক্সাক্টলি নিয়ারলি 20 ইয়ার্স। শান্তনু এক্সাক্টলি ঠিক বলেছে, 20 বছর কিন্তু ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট গান্ধীজি করেছে সাউথ আফ্রিকায়। এই বিভিন্ন কনসেপ্ট, যেমন সত্যাগ্রহ কনসেপ্ট, যেমন অহিংসা কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো কিন্তু ওখানে গান্ধীজি টেস্ট করেছে। হ্যাঁ, তো অনেক সময় সাউথ আফ্রিকাকে গান্ধীজি ল্যাবরেটরি বলা হয়, সাউথ আফ্রিকার যে স্টিমটা গান্ধীজির রয়েছে, এবং গান্ধীজি সেইখানে এই আন্দোলন তৈরি করা এবং আন্দোলন কিভাবে শেপ দিতে হয়, সাকসেসফুল করতে হয়, সেটা কিন্তু গান্ধীজি ওই জায়গা থেকে অলরেডি শিখে টাইম টেস্ট করে ভারতীয় রাজনীতিতে কিন্তু লঞ্চ করেছে।
তো গান্ধীজিকে ভেবো না যে ইন্ডিয়া ওয়াজ দা ফার্স্ট স্টেপ যেখানে গান্ধীজি এই সব জিনিসগুলো এক্সপেরিমেন্ট করেছে। ওকে, ওয়েলকাম সুমন। সো লেট আস গো টু দ্য ফার্স্ট পার্ট। দেখো, আর্লি লাইফ কিংবা কেরিয়ার যখনই আমি পড়ব, তখন কিন্তু আমার সিকোয়েন্স অফ ইভেন্টটা হচ্ছিল এইটা, সাউথ আফ্রিকাতে অ্যারাইভেল, তখন কি কন্ডিশন ছিল, এই পুরো পার্টটা কিন্তু সিকোয়েন্স। এবং সেকেন্ড হাফ, গান্ধীজি সাউথ আফ্রিকা দুটো পার্ট 1906 থেকে 1914, এই পার্টটা কিন্তু সত্যাগ্রহ ফেস বলা হয় গান্ধীজির সাউথ আফ্রিকা স্টিন্ট। ঠিক আছে, সো আমি অল্প করে, মানে খুব অল্প করে একটু টাচ করে তোমাদের, জাস্ট 9:15-16 বাজে, সো আমি রাফলি 15 মিনিটস আমি নেব তোমাদের এই গান্ধীজি সাউথ আফ্রিকা স্টিন্টের। সো প্রথম গান্ধীজিকে একটু ভালো করে পড়ে নি আমরা। আমরা জানি তার জন্ম হয় পোরবন্দরে, এবং 2 অক্টোবর তার জন্ম, যেটা আমাদের গান্ধী জয়ন্তী হিসেবে কিন্তু পালন করা। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে হলো তার বাবার নাম ছিল করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী। ঠিক আছে, এবং তার বাবার কিন্তু পোরবন্দরের দিওয়ান ছিলেন। তার বাবা কিন্তু পোরবন্দর নামে যে স্টেটটি, মানে গুজরাটের মধ্যে যে এখন একটা ডিস্ট্রিক্টে পরিণত হয়েছে, সেখানকার কিন্তু দিওয়ান কিন্তু সার্ভ সে করেছে। ঠিক আছে, এবং মানে তারা কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি ছিল। এবং এইগুলো আমি তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন ছোট ছোট দিয়ে রাখছি, এগুলো পরীক্ষায় এখনো আসেনি কিন্তু এই পার্টটা এসছে। মানে হঠাৎ করে একটা আনকোড়া কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল যে গান্ধীজির ছোটবেলাকার ফেভারিট হবি কি ছিল, সে কুকুরের কান মুনে দিত। হ্যাঁ, সেটা ফেভারিট হবি ছিল, যেহেতু পরীক্ষায় এসছে আমি এখানে ইনফরমেশনটা রেখেছি, যদিও WBCS এ আসার চান্স খুবই কম। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, গান্ধীজির ভেতর যে অহিংসা নীতি বা ভায়োলেন্সটা যে গান্ধীজিকে খুব মানে আঘাত করে, সেইটা কিন্তু গান্ধীজি একটা ব্যবসায়ী ফ্যামিলি থেকে ছিল, এবং তারা জৈন ধর্মে, কি যদিও তারা হিন্দু ছিল, তারা জৈন ধর্মে কিন্তু প্রচন্ড বিশ্বাসী ছিল। হ্যাঁ, এবং সেইখান থেকেই কিন্তু গান্ধীজি অহিংসা প্রিন্সিপালটি সেখান থেকে পায়। আরেকটি প্রশ্ন অনেক সময় পড়ে যে কোন গল্প থেকে গান্ধীজি ছোটবেলাকার কোন গল্প থেকে ইন্সপিরেশন পেত, গল্পটা হচ্ছিল রাজা হরিশ্চন্দ্রের গল্প, সেটা আমরাও জানি, শ্রবণের গল্প আর রাজা হরিশ্চন্দ্রের গল্প, এটা বাংলাতেও যে গল্পটা সেম গল্পটাই কিন্তু সেখানেও রয়েছে। ঠিক আছে, সালগুলো মনে রাখার দরকার নেই, 1883 সালগুলো মনে রাখার দরকার নেই, তার ওয়াইফের পুরো নাম হচ্ছিল এটা, এবং তাকে শর্ট এন্ড করে কস্তুরবা বলা হতো। তার ওয়াইফ কিন্তু তার থেকে 1 বছরের বড় ছিল। হ্যাঁ, এবং 16 গান্ধীজির অনেক ছোট বয়সে বিয়ে হয়, মানে তখন তো বাল্য বিবাহের মতো ছিল, এবং 16 বছর বয়সে কিন্তু গান্ধীজির প্রথম ছেলে হয়, কিন্তু গান্ধীজির প্রথম ছেলে ডাইড অ্যাট বার্থ। এবং তারপরে তার 4টে আরো ছেলে হয়, 4টে ছেলের নাম কিন্তু এইখানে রয়েছে। তাহলে আমরা এতদিন ধরে যারা ভাবতাম গান্ধীজির কোনো ছেলে মেয়ে নেই, গান্ধীজির কিন্তু ছেলে মেয়ে রয়েছে। ওকে, আচ্ছা, ফাইন। নেক্সট হচ্ছে হলো, গুড ইভিনিং ইউসুফ, নেক্সট হচ্ছে হলো এই যে প্রশ্নটা তো আমাদের এসেছিল, গান্ধীজি তার মায়ের মা তাকে অনেক গল্প বলতো, সেই গল্প থেকে খুব ডিপলি ইনফ্লুয়েন্স ছিল, এবং রাজা হরিশ্চন্দ্র সে নিজে খালি পড়েনি, সে বারবার কিন্তু রাজা হরিশ্চন্দ্রের পাটে সে নিজেও নাটক কিন্তু বা থিয়েটার সে করেছে, মানে হি ওয়াজ সো মাচ ইনফ্লুয়েন্সড বাই রাজা হরিশ্চন্দ্রের যে গল্পটা, তোমরা জানো তো রাজা হরিশ্চন্দ্রের গল্প? শুভজিৎ ঘোষাল বলছে জানে না। আচ্ছা আচ্ছা আচ্ছা,
রাজা হরিশ্চন্দ্রের গল্পটা জানো না? এটা তো অবাক লাগছে, মানে বাঙালি ঘরে আমরা প্রত্যেকেই পড়েছি। গুগল করে নিও, আমি আর পড়াবো না রাজা হরিশ্চন্দ্রের গল্প, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পার্টটিতে চলে যাই, গান্ধীজির আর্লি কেরিয়ার। গান্ধীজি 1881-এ সে ইংল্যান্ডে গেছে টু স্টাডি ল। হ্যাঁ, এবং সে তার যে ট্রেনিংটা হয়েছে ইনার টেম্পল, ইংল্যান্ডে চারটে বড় কোর্ট আছে, তার মধ্যে একটি কোর্ট হচ্ছে হলো ইনার টেম্পল, সেখানে কিন্তু তার ট্রেনিংটি সম্পূর্ণ হয়েছে। এবং সে ইংল্যান্ডে কিন্তু হি ওয়াজ দেয়ার ফর 10 ইয়ার্স, 10 বছর কিন্তু সে ইংল্যান্ডে ছিল। এবং তারপরে 1891-এ সে ভারতবর্ষে ফেরে, এবং প্রথম গান্ধীজি কিন্তু প্রফেশন হচ্ছিল সে একজন উকিল হিসেবে প্রফেশন শুরু করে, ঠিক আছে? এবং বম্বে হাইকোর্টে সে একজন ব্যারিস্টার হিসেবে, উকিল হিসেবে তার প্র্যাকটিস শুরু করে, কিন্তু হি ওয়াজ এ ফেলিওর, উকিল হিসেবে হি ওয়াজ এ ফেলিওর, তার প্র্যাকটিসটা ভালো হয় না। এবং পরবর্তীকালে সে নিজের ফ্যামিলি নিয়ে রাজকোটে আবার গুজরাটে শিফট করে যায়, এবং সেখানে গিয়ে পিটিশন রাইটিং করে নিজের জীবিকা যাপন করত, ঠিক আছে? এইবার তোমরা, আমি একটি প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমরা কারা কারা পড়েছো এই পিরিয়ডটা বেস বই থেকে? কারা কারা পড়েছো এই পিরিয়ডটা বেস বই থেকে? কারা কারা পড়েছো? গুড গুড, প্রীতম মিত্র আছো নাকি? প্রীতম মিত্র আছো নাকি? গুড, ওকে, গুড। জাস্ট ওয়ান সেকেন্ড, ঠিক আছে, চলো। মুনমুন সেন মুভমেন্টস গুলো পড়েছিলাম, গুড। সো হ্যাঁ, প্রীতম মিত্রকে বলেছি, মন্ডল নয়। আমি এই প্রশ্নটি, আমি তোমাদের যারা পড়েছো তাদেরকে জিজ্ঞেস করছি, এই প্রশ্নটি অনারিফিক, এই টাইটেলটা মহাত্মা গান্ধীকে প্রথম কবে দেয়া হয়? অনারিফিক, অনারিফিক মানে হচ্ছে হলো সম্মান সূচক, অনারিফিক বাংলা মানে হচ্ছে হলো সম্মান সূচক, কোথায় দেয়া হয়? রাইট, তার মানে তাকে সাউথ আফ্রিকাতে কিন্তু 1914 সালে প্রথম অনারিফিক টাইটেলটা দেয়, ঠিক আছে? এবং সেখানকার, এটা আমরা দেখে নেব। এবার শুরু হচ্ছে তার সাউথ আফ্রিকা স্ট্রিট। আমরা এতক্ষণ তার ফ্যামিলিটা দেখে নিলাম, মোরাললেস 10-11 মিনিট তার ফ্যামিলি পার্টটা দেখে নিলাম, এবার আমরা সাউথ আফ্রিকা স্ট্রিমটা দেখে নিই। 1893, দেখো আবার বলছি ডেট গুলো মনে রাখার কোনো দরকার নেই। প্রথম সাউথ আফ্রিকাতে গিয়ে ডারবান নামে একটি জায়গায় সে কিন্তু ওঠে, এবং এই কোম্পানিটা হচ্ছিল ইম্পর্টেন্ট। সে সাউথ আফ্রিকায় গেছিল কেন?
দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি নামে একটি কোম্পানি ওখানে ছিল, এবং তার হয়ে একটি কেস লড়তে কিন্তু সে সাউথ আফ্রিকা গেছিল। তখন তার বয়স হচ্ছিল 24 বছর, এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যারিস্টার টু হ্যাভ অ্যারাইভড ইন সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় প্রথম ইন্ডিয়ান লয়ার কে, সেটা হচ্ছিল মহাত্মা গান্ধী, ঠিক আছে? এবং ন্যাটাল নামে একটি প্রভিন্স ছিল, মানে একটা জায়গা ছিল, সেখান থেকে সে তার প্র্যাকটিস কিন্তু সাউথ আফ্রিকায় শুরু করে। ভারতবর্ষে বম্বে হাইকোর্টে প্র্যাকটিসটা জমেনি, তারপরে সে দাদা আবদুল্লার ডাকে তার কেস ওখানে গিয়ে লড়তে শুরু করে, ঠিক আছে? এবং সে মানে তার 6 বছর পর সেখানে দ্বিতীয় ব্যারিস্টারটি যায়, রহিম করিম খান। এটা খুব একটা ইম্পর্টেন্ট না WBCS এর জন্য, যদিও একটা অড প্রশ্ন এক জায়গায় অনেক সময় করেছে বলে আমি এখানে রেখেছি, ঠিক আছে? হ্যাঁ, সাউথ আফ্রিকাতে গান্ধীজি কিন্তু 20 বছর ছিল, মানে ভারতবর্ষে 1917, তার মানে 30 বছর অফ ফ্রিডম মুভমেন্ট, তার আগে কিন্তু 20 ইয়ার্স অফ এক্সপেরিমেন্টেশন উইথ সত্যাগ্রহ নন ভায়োলেন্স ইন সাউথ আফ্রিকা, ঠিক আছে? তার প্রথম যে লড়াইটা সেটা কিন্তু ছিল এই সাউথ আফ্রিকান গভর্নমেন্টের এগেনস্টে। তখন সেখানে একটা অ্যাপার্টহেড পলিসি চলতো। অ্যাপার্টহেড কথাটার মানে কি? অ্যাপার্টহেড কথাটার মানে হচ্ছে হলো ডিসক্রিমিনেশন এগেইনস্ট এ কমিউনিটি অন দ্য বেসিস অফ কালার অফ স্কিন। একদম ঠিক, মানে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, যেটা আমেরিকায় লড়াই এখন চলছে। আমেরিকায় ঠিক অ্যাপার্টহেড লড়াই চলছে না, সেখানে শ্বেতাঙ্গ ভার্সেস কৃষ্ণাঙ্গ চলছে, যেটাকে আমরা শুভজিৎ ঘোষাল যেটা বললো রেসিজম বলি। হ্যাঁ, রেসিজম বলি। এবার এইখানে কিন্তু অ্যাপার্টহেড মানে কালার অফ দি স্কিন, হ্যাঁ, কালো এবং ফর্সা, কালার অফ দি স্কিন দেখে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ মানে ডিসক্রিমিনেশন করা হতো। এবং খালি ইন্ডিয়ানসদের যে ডিসক্রিমিনেশন করা হতো সেরকম নয়, সাউথ আফ্রিকান যে অরিজিনাল পপুলেশন তারাও কিন্তু কালো, এবং তাদের এগেনস্টেও কিন্তু ডিসক্রিমিনেশন কন্টিনিউয়াসলি করা হতো। কিন্তু গান্ধীজি কিন্তু লড়েছিল অনলি ফর দি ইন্ডিয়ানস ইন সাউথ আফ্রিকা, এটা মাথায় রাখবেন। ওখানকার কালো লোকেদের জন্য কিন্তু গান্ধীজি লড়েনি। হ্যাঁ, তো গান্ধীজি অনলি মানে ভারতীয়দের জন্যই ওখানে লড়েছিল। এবার আমরা তখনকার সময় গান্ধীজি যখন গিয়ে উপস্থিত হয়, তখনকার ভারতীয়দের কন্ডিশনটা কি ছিল সেই পার্টটা একবার চোখ বুলি। সেখানে 2 লক্ষ ভারতীয় থাকতো, এবং সেখানে সুগার প্ল্যান্টার্স মানে অনেক মানে আমাদের যে চিনি খাই না, মানে সুগার কেন প্ল্যান্টেশন বা সুগার মিলস প্রচুর ছিল, হোয়াইট সুগার প্ল্যান্টার্স ওখানে প্রচুর ছিল। এবং সেই কোম্পানিগুলোতে বা সেই মিলগুলোতে বা প্ল্যান্টেশনে কাজ করার জন্য তাদের লেবার দরকার পড়ত, এবং মেইনলি লেবারটা যেত হচ্ছে হলো সাউথ ইন্ডিয়া থেকে, আমাদের ভারতবর্ষ থেকে, সাউদার্ন ইন্ডিয়া থেকে প্রচুর লেবারার গেছিল, এবং প্রচুর ট্রেডার্সও গেছিল। যেরকম দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি যেটা দেখছো, সেটা কিন্তু একদম ভারতীয় অরিজিন, কিন্তু ওখানে গিয়ে ট্রেডিং করত। হ্যাঁ, সো মেইন ছিল সাউথ ইন্ডিয়ান লেবারার, এবং 2 লক্ষ লেবারার ছিল। ওখানে কি কি ডিসক্রিমিনেশন করা হতো? কোনো ভোটিং রাইট দেয়া হতো না, তাদের কোনো ফ্র্যাঞ্চাইজ অথবা ভোটিং রাইট ছিল না, তাদেরকে আলাদা ভাবে রাখা হতো, মানে যেখানে শ্বেতাঙ্গরা থাকবে সেখানে কিন্তু ইন্ডিয়ানসরা থাকতে পারবে না, ইন্ডিয়ানসদের জন্য আলাদা সেগ্রিগেটেড স্পেস সেখানে কিন্তু করা হতো। নো রাইট টু প্রপার্টি, ইন্ডিয়ানসরা ওখানে প্রপার্টি কিনতে পারবে না। ওখানকার সিটিজেনশিপ রাইটস গুলো ইন্ডিয়ানরা কিন্তু পাবে না। নো ফ্রিডম অফ ট্রেড, ট্রেড করতে গেলে অনেক শর্ত মানতে হবে ভারতীয়দের, ঠিক আছে? প্রসেনজিৎ, ইররিলিভেন্ট প্রশ্নগুলো করো না। প্রসেনজিৎ চক্রবর্তী,
দেয়ার ইজ নো নিড টু আস্ক ইররিলেভেন্ট কোশ্চেন্স, ঠিক আছে? আচ্ছা, নট অ্যালাউড টু ইউজ ফুটপাথ, ভারতীয়রা ভারতীয়দের এভেন রাস্তার ফুটপাথটা ইউজ করতে দিত না, নো নাইট ট্রাভেল উইদাউট পারমিট, রাত্রেবেলা বেরোনো নিষিদ্ধ ছিল পারমিট ছাড়া, এবং রেলওয়েতে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে ভারতীয়দের ট্রাভেল করতে কিন্তু দিত না, এবং ভারতীয়দের শ্বেতাঙ্গরা কুলি হিসেবে ডাকত, কুলি মানে লেবারারদের তারা কুলি বলতো, ঠিক আছে? এবং তাদের হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টদের ঢোকা কিন্তু প্রহিবিটেড ছিল। সব থেকে বড় কথা, যখনই ইলেকশন বা কিছু আসতো তখন একটি পোল ট্যাক্স করা হতো, ঠিক আছে? স্লেভ রাইট ট্রিটমেন্ট, নবনীতা, ভেরি গুড। তখন একটি পোল ট্যাক্স করা হতো, সেই পোল ট্যাক্স মানে প্রত্যেকটি লেবারারকে 3 পাউন্ড করে পোল ট্যাক্স দিতে হতো, যদি কোনো ইলেকশন হয় তার এক্সপেন্ডিচারের খরচা ওঠানোর জন্য কিন্তু লেবারারদের উপর পোল ট্যাক্স বসা হতো, ঠিক আছে? এবং এই যে লেবাররা যেত, এরা কিন্তু কন্ট্রাকচুয়াল স্লেভ লাইক লেবারার, ঠিক আছে? এবং স্লেভ লাইক লেবারার্স গুলো ওখানে কিন্তু তাদেরকে মানে একদম স্লেভের মতো ট্রিটমেন্ট করা হতো, ইভেন তাদের কেনাবেচাও চলতো ওখানে। হ্যাঁ, আচ্ছা, সো দিস ওয়াজ দ্য কন্ডিশন অ্যাট সাউথ আফ্রিকা ওয়েন গান্ধীজি ল্যান্ডেড ইন সাউথ আফ্রিকা, ঠিক আছে? দীপক সরকার, পোল ট্যাক্স মানে যে কোনো সময় যদি একটি ইলেকশন বা পোল হয় তার আগে একটি ট্যাক্স বসানো, এটা ইয়ারলি ট্যাক্স হতে পারে। হ্যাঁ, ওকে, নেক্সট পার্টি দাসপ্রথা, একদম আখিদত্ত দাসপ্রথা, ঠিক আছে? ইয়েস, ম্যান্ডেলা ইজ কন্টেম্পোরারি অফ গান্ধী, ম্যান্ডেলা ইজ কন্টেম্পোরারি অফ গান্ধী, একটু পরে, কন্টেম্পোরারি বলতে একটু পরে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে হলো ফার্স্ট রেকিয়াল হিউমিলিয়েশন, এটা হচ্ছে হলো গান্ধী প্রথম তাকে কবে রেকিয়াল হিউমিলিয়েশন ফেস করতে হয় সেই পার্টটা আমরা দেখি। এই লাইনটা যেটা আন্ডারলাইন করছি এইটা মাথায় রেখো, এইটা কিন্তু প্রশ্নপত্রে রিফ্লেক্ট করে যে কোথা থেকে কোথায় যাওয়ার সময় গান্ধীকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। গান্ধীজির কাছে একটি ফার্স্ট ক্লাস টিকিট ছিল এবং তা সত্ত্বেও তাকে কিন্তু ভ্যান কম্পার্টমেন্টে গিয়ে বসে থাকতে বলে এবং সে রিফিউজ করলে তাকে কিন্তু ট্রেন থেকে ধাক্কা মেরে প্ল্যাটফর্মে ফেলে দেওয়া হয়, এবং তার পরের দিন সে যখন জোহান্সবার্গে পৌঁছে হোটেল চাইল তাকে কিন্তু কেউ হোটেল দিতে রিফিউজ করলো। হ্যাঁ হ্যাঁ, রাইট শান্তনু, তাকে কিন্তু হোটেল দিতে রিফিউজ করলো কারণ সে কালো ছিল বলে, হি ওয়াজ নট হোয়াইট, ওকে? এবং পরপর তাকে ফেরার সময়ও কিন্তু হিউমিলিয়েশন ফেস করতে হতো। এইবার নেক্সট যেটা প্রশ্ন তোমাদের কাছে রাখছি, এই প্রশ্নটির উত্তর দাও, কোন পার্টিকুলার ইভেন্ট ফোর্সড গান্ধীজি, কোন পার্টিকুলার ইভেন্ট ফোর্স গান্ধীজি টু লঞ্চ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়ান্স ইন সাউথ আফ্রিকা। গান্ধীজি তো অরিজিনালি গেছিল ওখানকার আবদুল্লায়ন কোম্পানির হয়ে কেস লড়তে, অ্যাজ এ লয়ার নিজেকে প্রতিষ্ঠা করুন, কিন্তু গান্ধীজি এই ইন্ডিয়ান স্ট্রাগল কি করে ইনভলভ হয়ে পড়লো, গান্ধীজি ইন্ডিয়ান স্ট্রাগলে কি করে ইনভলভ হয়ে পড়লো সেটাই কিন্তু এখানে জানতে চাইছি, গান্ধীজি ইন্ডিয়ান স্ট্রাগলে কি করে ইনভলভ হয়ে পড়লো। স্নেহাশিস বলছে বি, মৃগাঙ্ক বলছে বি, প্রসেনজিৎ, জিতেন্দ্র আবার এ বলছে, ইউসুফ মন্ডল এ বলছে। আচ্ছা দেখো, এখানে আমি একটি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, অনেকে তোমরা ডি বলছো, ভেরি গুড, অনেকে ডি বলছো, একটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, ন্যাটাল হচ্ছিল সেই জায়গাটি যেখানে কিন্তু গান্ধীজি প্রথম নিজের প্র্যাকটিস কিংবা এটি আরম্ভ করে,
ঠিক আছে, ন্যাটাল বলে একটি জায়গা সাউথ আফ্রিকাতেই রয়েছে, এবং সেখানকার ন্যাটাল গভর্নমেন্ট ভারতীয়দের ভোটাধিকার, ভোটিং রাইটস, ভারতীয়দের ভোটাধিকার কিন্তু কেড়ে নিয়েছে। এই যে বিলটি, সেই বিলটি আনা হয়েছিল কোন বিলটি? ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট বিল, ঠিক আছে, ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট বিল। এবার এই ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট বিলের মাধ্যমে ভারতীয়দের ভোটিং রাইটস কিন্তু কেড়ে নেওয়া হল, এবং তার বিরুদ্ধেই কিন্তু প্রথম গান্ধীজি তার মাস স্ট্রাগল ফর ইন্ডিয়ান সাউথ আফ্রিকায় লঞ্চ করল, ঠিক আছে। এই প্রথম ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট বিলের এগেনস্টে কিন্তু আন্দোলনে গান্ধীজি জড়িয়ে পড়ল। ওকে, ফাইন। এই আমি এক একটি কোশ্চেন দিচ্ছি কেন, এই পার্টিকুলার কোশ্চেন্স গুলো রিফ্লেক্ট করেছে কোশ্চেন পেপারে, এবং এগুলো একটু ক্রিটিক্যাল কোশ্চেন, অজানা কোশ্চেন আসতে পারে, সেই জন্য কিন্তু আমি তোমাদের এগুলো পড়িয়ে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে হলো, এবার গান্ধীজি আবদুল্লা এন্ড কোম্পানির কেসটা কিন্তু সেটেল করেছে ওখানে, ঠিক আছে, যে কাজের জন্য গেছিল সেটেল করেছে এখানে, এবং সে ফেরত আসারও তৈরি করছিল, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এই ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট বিল আনার ফলে গান্ধীজি কিন্তু ওখানের আন্দোলনে জড়িয়ে পড়ল, ঠিক আছে। ডিসফ্র্যাঞ্চাইজিং বিলটা কি ছিল? ডিসফ্র্যাঞ্চাইজিং বিল হচ্ছিল ডিনাইড দি রাইট টু ভোট ইন ন্যাটাল ইলেকশন, ন্যাটালে যে ইলেকশনটা হবে সেখানে ভারতীয়দের কোনো ভোটাধিকার থাকবে না। এইবার সেখানে তখন গান্ধীজি ইন্ডিয়ান ন্যাটাল অর্গানাইজেশন ওখানে 1893-তে কিন্তু গান্ধীজি ফর্ম করল, এবং সে নট অনলি সাউথ আফ্রিকান লেজিসলেচার, সে ব্রিটিশ পার্লামেন্টেও কিন্তু চিঠি পাঠাতে থাকে। মাথায় রাখবে গান্ধীজি ওয়াজ সাচ এ পার্সোনালিটি যে কিন্তু প্রথম বিদেশ সাউথ আফ্রিকা নয়, তার প্রথম বিদেশ যাত্রা হচ্ছিল ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের একটা কলোনি ছিল হচ্ছিল সাউথ আফ্রিকা, যেরকম ইন্ডিয়াও একটা কলোনি ছিল, ব্রিটেনের কিন্তু সাউথ আফ্রিকাও একটা কমনওয়েলথ কলোনি তখন ছিল, হ্যাঁ। এবং সেই জন্য গান্ধীজি যেহেতু ইংল্যান্ডেও 10 বছর কাটিয়ে এসছে, সেখানেও ল লয়ে হাতে করি তার হয়েছে, সে কিন্তু খুঁটিনাটি ব্রিটেনের জানতো, এবং সে ব্রিটেনেও কিন্তু ব্রিটিশারদের সঙ্গে আলাপচারিতা, মানে যারা পলিসি মেকার তাদের সঙ্গে কিন্তু রীতিমতো গান্ধীজির আলাপচারিতা ছিল। সেই সূত্রে গান্ধীজি সাউথ আফ্রিকার ইন্ডিয়ানসদের ফ্লাইটটা ডাইরেক্টলি ব্রিটেনে, কারণ সাউথ আফ্রিকায় কোনো ল তৈরি হতো না, ওরা একটা বিল আনতো, সেই বিলটা ওরা পাঠাতো ইংল্যান্ডের পার্লামেন্টে পাসের জন্য, এবং ফাইনালি কুইন্স অ্যাপ্রুভাল দিত, এইটা হচ্ছিল প্রসেস। তাই জন্য গান্ধীজি ডাইরেক্ট ব্রিটেনেও কিন্তু চিঠি চাপাটি এবং পিটিশন পাঠানো শুরু করল, এবং তাও তা সত্ত্বেও, এবং গান্ধীজি কিন্তু ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, ভারতবর্ষের ভারতীয় ন্যাশনাল কংগ্রেসেও একটা রেজলিউশন তখন পাস করালো, মানে সাউথ আফ্রিকায় বসেই, উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ গোখেল, গোপাল কৃষ্ণ গোখেলের সাহায্যে এই গান্ধীজি কিন্তু একটি রেজলিউশন সাপোর্টিং, মানে কন্ডেমিং দি ডিসফ্র্যাঞ্চাইজিং বিল, সেটা কিন্তু একটা রেজলিউশন পাস করিয়ে ব্রিটিশারদের হাতে দিল, হ্যাঁ, যাতে ভারতবর্ষ থেকেও চাপ যায়। বাট দ্য বিল ওয়াজ পাসড ইন ব্রিটিশ পার্লামেন্ট, এবং গান্ধীজি তার পরবর্তী যখনই পার্লামেন্টে পাস হলো, মানে কুইন, মানে সেখানকার রানী যদি সই করে দেয় সেটা একটি অ্যাক্ট হয়ে যাবে, তার মধ্যে 10,000 সিগনেচার নিয়ে ব্রিটিশ কুইনের কাছে পাঠালো যে আপনি কিন্তু এটা সিগনেচার করবেন না, এটা কিন্তু খুবই ক্ষতিকর ভারতীয়দের জন্য। মনে রাখবে সাউথ আফ্রিকায় যে গভর্নমেন্ট ছিল তাদের মেইন শত্রু কিন্তু ভারতীয়রা ছিল না, তাদের মেইন শত্রু তখন ছিল হচ্ছিল ডাচরা, নেদারল্যান্ডস থেকে যারা এসেছিল, হ্যাঁ, এর পরবর্তীকালে পড়ে নেব, না কালোরা না ভারতীয়রা তাদের মেইন শত্রু ছিল। সো ব্রিটিশ কুইন কি করলো, এই গান্ধীজি মানে দেখলো যে এই ভারতীয়দের উপর যদি আমাকে জিততে হয়, তখন ব্রিটিশ কুইন কিন্তু বিলটা নাকচ করে দেয়,
ভেটো করে নাকচ করে, হ্যাঁ, যে না এই বিলটা কিন্তু সাইন পাস করা যাবে না। তখন ন্যাটাল গভর্নমেন্ট পরে এই বিলটি পাস করিয়ে নেয় উইথ সাম অ্যামেন্ডমেন্টস, পরে বিলটি পাস হয়। বাট এই প্রথম, কিন্তু এটা আমি পড়াচ্ছি কেন, এটা পড়াচ্ছি একটাই কারণে, একটি কোশ্চেন এখান থেকে আসতে পারে যে কোন আন্দোলনে কোনটা হচ্ছিল, এই যে এই কোশ্চেনটা যেটা আগের স্টেটমেন্টে দিয়েছিলাম সেইটা বোঝাবার জন্য কিন্তু আমি তোমাদের পরবর্তী এই স্লাইডটা আমি বোঝালাম। ওকে, তারপরের পার্টটা চলে যাবে। এবার হচ্ছিল বোয়ার ওয়ার আর গান্ধীজি। বোয়ার ওয়ার আর দুটো বোয়ার ওয়ার হয়েছিল। বোয়ার ওয়ার এত কিছু পড়তে হবে না, তোমরা যারা পড়তে চাও পড়তে পারো। বোয়ার মানে হচ্ছিল আফ্রিকায় ফার্মারদের বোয়ার বল, আফ্রিকায় ফার্মারদের বোয়ার বল, ঠিক আছে, এইটুকুনি একটা জেনে রাখো। এবং মাথায় রাখবে সাউথ আফ্রিকায় প্রথমে কিন্তু ডাচরা সেটেল করে 1652 খ্রিস্টাব্দে, তারপরে ইংলিশ কলোনি কিন্তু সাউথ আফ্রিকা হয়। সো কেপ টাউন, যেটা সাউথ আফ্রিকার আজকেও মানে মানে কেপ টাউন ইজ এ ভেরি গুড টাউন, মানে বিগ টাউন, এবং সেখানেই ম্যাক্সিমাম শ্বেতাঙ্গরা রয়েছে, এবং সেখানে মানে ডাচদের মধ্যে এবং ব্রিটিশারদের মধ্যে একটা কিন্তু ফাইট ছিল, ঠিক আছে। এবং প্রথমবার এই বোয়ার ওয়ারের সময় গান্ধীজি কি করলো, গান্ধীজি কিন্তু সেকেন্ড বোয়ার ওয়ারের সময় গান্ধীজি ওখানে রয়েছে 1899-1902, প্রথম বোয়ার ওয়ারে ব্রিটিশাররা কিন্তু হেরে যায়, প্রথম বোয়ার ওয়ারে ব্রিটিশাররা কিন্তু হেরে যায়। এবং ট্রান্সভার্সাল মানে হচ্ছিল একটি জায়গা, সেখানকার বোয়ার মানে ফার্মাররা কিন্তু ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স পেয়ে যায়। কিন্তু সেকেন্ড বোয়ার ওয়ার, সেকেন্ড বোয়ার ওয়ারে কিন্তু ব্রিটিশাররা আবার ওই ফার্মার মানে দিওস ফার্মার্স ওয়ার সাপোর্টেড বাই দি ডাচ, মেইনলি যুদ্ধটা হয়েছিল ব্রিটিশার এবং ডাচদের মধ্যে, এবং তখন কিন্তু তারা জিতে যায় ব্রিটিশাররা, এবং এই ট্রান্সভার্সাল ওয়াজ টেকেন অ্যাজ এ কলোনি আন্ডার ব্রিটিশ। এবার গান্ধীজির কি রোল ছিল, গান্ধীজির রোল ছিল হচ্ছিল গান্ধী দেখলো যে এই হচ্ছিল আমাদের সুযোগ, গান্ধী কিন্তু সুযোগ সন্ধানী। গান্ধী দেখলো সাউথ আফ্রিকায় ব্রিটিশ গভর্নমেন্ট, ডাচ গভর্নমেন্ট আর কালো ফার্মাররা কিন্তু নিজেদের মধ্যে লড়ালড়ি করছে, এই তালে আমি একটা জায়গা করে নিই ভারতীয়দের জন্য। গান্ধীজি কিন্তু একদম শটান ডিগবাজি খেয়ে, মাথা রাখবে এই যে গান্ধীজির এন্টায়ার আন্দোলনটা সাউথ আফ্রিকায়, সে কিন্তু ব্রিটিশ রুলের এগেনস্টে ছিল না, সে খালি ভারতীয়দের অধিকারের ফরে ছিল, এইটা কিন্তু মাথায় রাখবে। সে কখনোই সাউথ আফ্রিকায় বলেনি যে ব্রিটিশ সাউথ আফ্রিকা ছাড়ো, ঠিক আছে, সে খালি ভারতীয়দের অধিকারের জন্য ফাইট করছিল। এবং গান্ধী কিন্তু ব্রিটিশারদের সাপোর্ট করা শুরু করল, যে গান্ধী বলল ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাপোর্ট করব, ঠিক আছে, এবং সাপোর্ট কিভাবে করব, ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস বলে একটি অর্গানাইজেশন সে তখন ফ্লোট করল। এবং এটা অর্গানাইজেশনের থেকেও বলা যেতে পারে যে একটা আর্মির ব্যান্ড, হ্যাঁ, যেরকম সুভাষচন্দ্র বোস ব্যাটালিয়ান্স রেইজ করেছিল, আর্মি রেইজ করেছিল, গান্ধীও কিন্তু 1100 ভলেন্টিয়ার নিয়ে, তার মধ্যে 800 বন্ডেড লেবারার ছিল এবং 300 ফ্রি ইন্ডিয়ান ছিল, তাদের নিয়ে কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস গান্ধীজি তৈরি করে। এদের কাজ কি ছিল, প্রথমবার প্রথম ওয়ারে কিন্তু মানে ফার্স্ট লেগে এরা কিন্তু সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেছে, মানে সাপোর্ট সিস্টেম মানে একটা যুদ্ধ যখন লাগে তখন ব্যাক আপে কিন্তু অনেক কিছু থাকে। ধরে নাও আজকে যদি চায়নার সঙ্গে যুদ্ধ লাগে, তাহলে ব্যাক আপে মেডিকেল টিম, তারপর লজিস্টিক্স টিম, ইঞ্জিনিয়ারিং টিম, প্রত্যেকে কিন্তু ব্যাটেল ফিল্ড থেকে একটু কাছাকাছি, মানে নিয়ার বেশি দূরে না,
ব্যাটেল ফিল্ডকে সাপোর্ট করার জন্য কিন্তু অনেকগুলো ব্যাক এন্ড টিম থাকে, এটা মাথায় রাখবে। এবং আজকে যদি ভারতের চায়নার সঙ্গে যুদ্ধ লাগে, যে কোনো যুদ্ধে ফ্রন্ট এন্ডে তো আর্মি রয়েছে, ফ্রন্ট এন্ডে আর্মি রয়েছে, এয়ারফোর্স রয়েছে, সবাই রয়েছে, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু মানে আর্মির ইঞ্জিনিয়ারিং ইউনিট, আর্মির মেডিকেল ইউনিট, রাস্তা যারা তৈরি করে কি নাম ভুলে যাচ্ছি, বর্ডার রোডস অর্গানাইজেশন, এরা এরকম কিন্তু থাউজেন্ডস অফ টিম রয়েছে আর্মির যে ফ্রন্ট এন্ডে যারা আছে তাদেরকে সাপোর্ট করার জন্য। এই ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্প ছিল মানে ব্যাক এন্ড, মেইনলি তাদের কাজ ছিল যারা ইনজিওর্ড হয়ে যাচ্ছে সোলজারে তাদেরকে নিয়ে কিন্তু ক্যাম্পে নিয়ে আসা, হ্যাঁ ক্যাম্পে নিয়ে আসা এবং সেটাকে তাদের কিন্তু সাপোর্ট দেওয়া। এই সাপোর্টের কাজে গান্ধীজি প্রথম নাম ব্রিটিশারদের, এবং সেকেন্ড হাফে এই টিমটাকে কিন্তু এরা ফ্রন্ট এন্ডে গিয়েও লড়াই করেছে। ঠিক আছে, আমি একটু গল্প ছলে বললাম, এত কিছু মনে রাখার দরকার নেই, খালি এখান থেকে প্রশ্নটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে না ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পসটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবং এই কাজের জন্য গান্ধীজিকে কিন্তু কাইসারেহীন এই টাইটেলটি ব্রিটিশাররা দেয় বোয়ার ওয়ারের সময় গান্ধীজি তাদের সাপোর্ট করার জন্য। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কাইসারেহীন কোন কাজের জন্য ব্রিটিশাররা গান্ধীজিকে দিয়েছে টাইটেল। ঠিক আছে, এবং কালি কাইসারেহীন না, 34 অফ ইন্ডিয়ান লিডার্স was awarded the Queen South Africa Medal. এটার পরীক্ষা কোনোদিন আসে না, তাও আমি লিখে রাখলাম। ঠিক আছে, যে কাইসারেহীন টাইটেলটা গান্ধীজি কিন্তু জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারের পর ব্রিটিশারদের ফেরত দিয়ে দিয়েছে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ওই কি অ্যাওয়ার্ডটা যেন জালিয়ানওয়ালা বাগের পর ফেরত দিল, রবীন্দ্রনাথ ঠাকুর কোন অ্যাওয়ার্ড? জালিয়ান নাইটহুড, ভেরি গুড। নাইটহুডটা কে এনআই, কে এনআই? তানভীর একদম কারেক্ট, লিপিকা তানভীর তোমরা কারেক্ট, নবমিতা কারেক্ট স্পেলিং লিখেছ, নাইটহুড, ভেরি গুড, ফাইন। নেক্সট নেক্সট যেটা দেখব, এবার 1901 এ গান্ধীজি কিন্তু ভারতবর্ষে এসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটি সেশনে যোগ দিয়েছিল। কবে? 1901 সালে, মানে সে কিন্তু ভারতবর্ষে এসে পলিটিক্সে ঢোকার চেষ্টা করেছিল 1901 এ, এবং সে কিন্তু ক্যালকাটা সেশনটি অ্যাটেন্ডও করে যখন প্রেসিডেন্ট হচ্ছিল বালগঙ্গাধর তিলক প্লাস অনেকে এখানে কিন্তু অ্যাক্টিভ রয়েছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বালগঙ্গাধর তিলক, তখন মডারেটসরা অ্যাক্টিভ ছিল প্রচন্ড, সে জলঠল মেপে আবার সাউথ আফ্রিকা রিটার্ন চলে গেল। ঠিক আছে, কিন্তু এই ক্যালকাটা সেশনটিতে সে একটি কাজে সাকসেসফুল হয়েছিল, একটা রেজলিউশন পাস করাতে, যে অন দি কন্ডিশন অফ ইন্ডিয়ানস ইন সাউথ আফ্রিকা। রেজলিউশন মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে পিটিশনস গুলো, প্রেয়ার্স গুলো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে করতো, তার মধ্যে একটা পয়েন্ট কিন্তু সাউথ আফ্রিকার ভারতীয়দের দুরাবস্থা নিয়ে কিন্তু তারা পিটিশন দিল। ক্লিয়ার? এই কোশ্চেনটি এখান থেকে ইম্পর্টেন্ট, দেখে নাও, গান্ধীজিস ফার্স্ট কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, গান্ধীজিস প্রথম কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে? গান্ধীজির প্রথম কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে? এ, ভেরি গুড, এক্সট্রিমলি ভেরি গুড। আমি একটু গ্যালাপ করছি, একটু তাড়াতাড়ি যাচ্ছি। ইন্ডিয়ান ওপিনিয়ন বলে সাউথ আফ্রিকায় 1903 সালে গান্ধীজি একটি উইকলি পত্রিকা প্র্যাকটিস করে বার করেছিল, যেটা প্রথমে ইংরেজি এবং গুজরাটিতে ছাপা হতো, পরে হিন্দি এবং তামিলেও কিন্তু সেটা ছাপা হয়, ইন্ডিয়ান ওপিনিয়ন। এবং
বিভিন্ন উক্তি এখানে রয়েছে, এই উক্তিগুলো একটু চোখ বুলিয়ে নিয়েও, উক্তিগুলো জেনারেলি WBCS এ দেবে না, বাট একটুখানি চোখ বুলিয়ে, ঠিক আছে? এবং মনিলাল মানে পরে এই প্রথমে এর এডিটর ছিল মনসুখলাল নাজার, এবং পরে গান্ধীজির নিজের ছেলে, গান্ধীজির নিজের ছেলে মনিলাল কিন্তু 36 বছর পর তার এডিটর হয়, ঠিক আছে? এবং পরে কিন্তু এর নামও চেঞ্জ হয়ে যায় দি ওপিনিয়ন। এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট আমি তোমাদের ইয়ের জন্য মানে ইনফরমেশনের জন্য লিখে রেখেছি, ঠিক আছে? জাস্ট ইন্ডিয়ান ওপিনিয়ন কে বার করেছিল, গান্ধীজি, এবং প্রথম এডিটর মনসুখলাল নাজার, কোন ল্যাঙ্গুয়েজ প্রথমে, ইংলিশ অ্যান্ড গুজরাটি অ্যাজ ওয়েল অ্যাজ লেটার ইন্ডিয়ান দা, এইটুকুনি মনে রাখলেই যথেষ্ট, ডেটটাও মনে রাখার কোনো দরকার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছিল, নেক্সট যেটা সেটা হচ্ছিল ফিনিক্স সেটেলমেন্ট। তাহলে সাউথ আফ্রিকায় মেজর ইম্পর্টেন্ট নিউজ পেপার, উইকলি নিউজ পেপার অথবা জার্নাল হচ্ছিল ইন্ডিয়ান ওপিনিয়ন, এটা মাথায় রাখ। নেক্সট হচ্ছিল ফিনিক্স সেটেলমেন্ট। ফিনিক্স সেটেলমেন্ট আর কিছুই না, প্রথম এই যে তোমরা সাবরমতী আশ্রম দেখো, তোমরা তো দেখো সাবরমতী আশ্রম গান্ধীজি তৈরি করেছে, এ করেছে, মাথায় রাখবে ভারতবর্ষে যা যা গান্ধীজি করেছে সাউথ আফ্রিকায় কিন্তু আগে সেগুলো করে এসেছে, এইটা একটা মাথায় রেখে। ফিনিক্স সেটেলমেন্ট আর কিছুই না, যখন এইটা হচ্ছিল ডারবানে সাউথ আফ্রিকায় একটি আশ্রম তৈরি করেছিল, হ্যাঁ, সেটাকেই বলতো ফিনিক্স নামে একটি, ওটাও জায়গাও ছিল, জায়গাটার নামই ফিনিক্স ছিল ডারবানে, এবং সেখানে সেই আশ্রমটির নাম ছিল ফিনিক্স সেটেলমেন্ট। সেখানে সত্যাগ্রহ, সর্বোদয়, অহিংসার, নন ভায়োলেন্স এর টিচিং দেওয়া হতো, হ্যাঁ, এবং একটি প্রশ্ন, হ্যাঁ, একটি প্রশ্ন কিন্তু আসতে পারে বা আসে, গান্ধীজি প্রথম তার তিনটে যে প্রিন্সিপাল, তার তিনটে প্রিন্সিপাল কি কি? সত্যাগ্রহ, সর্বোদয় এবং অহিংসা আন্দোলন, এইটা প্রথম কোথায় এক্সপেরিমেন্ট করে? সেটা কিন্তু ফিনিক্স সেটেলমেন্ট, উত্তরটা হচ্ছিল ফিনিক্স সেটেলমেন্ট। এবং প্রথম এই তিনটে প্রিন্সিপাল সাউথ আফ্রিকায় কিন্তু ওই যে সুগার কেন ওয়ার্কার্সদের যে লিবারেশন মানে যে রাইটস গুলো ছিল, এবং তারা যে মানে তাদেরকে মদ ছাড়ানো, তাদেরকে মদ মদের যে নেশা তাদের ধরে গেছিল সেই পার্টটা কিন্তু, এবং লিবারেশন অফ ওমেন, এই তিনটে এজেন্ডা কিন্তু প্রথম গান্ধীজি ফিনিক্স সেটেলমেন্টে এক্সপেরিমেন্ট, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সত্যাগ্রহ, সর্বোদয়া এবং অহিংসা, এই তিনটে এক্সপেরিমেন্ট গান্ধীজি প্রথম কোথায় করেছিল, সেটা হচ্ছিল সাউথ আফ্রিকায় ফিনিক্স সেটেলমেন্ট। ফিনিক্স সেটেলমেন্ট মানে আশ্রম, প্লেন অ্যান্ড বাংলা ইয়ে হচ্ছিল আশ্রম, ঠিক আছে? এই উক্তিটির গান্ধীজি তখন একটু দিয়েছিল, এই উক্তিটি একটু আমি আন্ডারলাইন করে দিলাম, যারা মনে রাখতে পারবে মনে রেখো, বেশি চাপ নেওয়ার দরকার নেই, হ্যাঁ। সেকেন্ড সেকেন্ড হচ্ছিল টলস্টয় ফার্ম। সেকেন্ড ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছিল সাউথ আফ্রিকায় টলস্টয় ফার্ম, 1910 সালে হয়, সালটি মনে রাখার কোনো মতেই দরকার নেই। তাহলে প্রথম ফিনিক্স সেটেলমেন্ট, প্রথম আশ্রমটি বা ফার্মটি সে তৈরি করেছিল। টলস্টয় ফার্ম কেন তৈরি করলো গান্ধীজি? ওয়াই ডিড গান্ধি স্টার্টেড টলস্টয় ফার্ম, কেন শুরু করলো? এটা কিন্তু এই নয় যে তার লিও টলস্টয়কে সে খুব ভালোবাসতো, হঠাৎ করে একটি ফার্ম তৈরি করেছে, সেরকম কিন্তু নয়। সে ফার্মটি তৈরি করেছে কারণ সত্যাগ্রহ যে অ্যাক্টিভিটি চালানোর জন্য সব সত্যাগ্রহীরা অ্যারেস্ট মানে নিজে থেকে ধরা দিচ্ছিল পুলিশের কাছে, এবং তারা জেলে যাওয়ার পরে তাদের ফ্যামিলি খরচা টানার অবস্থায় তারা ছিল না, তাদের ফ্যামিলি গুলো সাফার করছিল। এই ফার্মটা গান্ধীজি তৈরি করে তাদের ফ্যামিলিকে এই টলস্টয় ফার্মে এনে রাখার জন্য, এবং সেলফ সাফিসিয়েন্ট সেখানেই ফার্মেই কিন্তু চাষবাস করে তারা নিজের জীবনযাপন শুরু করে, এইটা কিন্তু প্রধান কারণ ছিল টলস্টয় ফার্মটি তৈরি করা।
ঠিক আছে? এবং অদ্ভুত লাগবে তোমাদের শুনে, তখনকার ফিনান্সিয়াল সাপোর্ট ওয়াজ গিভেন বাই রতন টাটা। অবাক লাগছে, রতন টাটা, মুসলিম লীগ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, নিজাম অফ হায়দ্রাবাদ, হারমান কালেনবাজ। মেইন আমার আমারও অবাক লেগেছে, রতন টাটা কিন্তু তা গান্ধীজিকে তখন টাকা পাঠিয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, রতন টাটা মানে টাটা ট্রাস্ট, এটা রতন টাটা, টাটা ট্রাস্ট, টাটা যে কোম্পানি সেই কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হলো, আমি তোমাদের এই প্রশ্নটি জিজ্ঞেস করছি, গান্ধীজি প্রথম, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ অ্যাজ এ টুল, হ্যাঁ জামশেদজি টাটা হবে, ওটা ভুল করে রতন টাটা লেখা আছে, গান্ধীজি প্রথম, জামশেদজি টাটারও নাম রতনজি জামশেদজি টাটা, এনিওয়ে ওটা ওটা পরে দেখছি। নেক্সট হচ্ছে হলো সত্যাগ্রহ অ্যাজ এ টুল, সত্যাগ্রহ অ্যাজ এ টুল প্রথম কোথায় ইউজ করে গান্ধীজি? সত্যাগ্রহ অ্যাজ এ টুল প্রথম কোথায় ইউজ করে গান্ধীজি? নীল, সেটা ভারতবর্ষে, সেটা ভারতবর্ষে, তার আগেও সত্যাগ্রহ ইউজ করেছিল গান্ধীজি অ্যাজ এ টুল। আমরা পরবর্তী ক্ষেত্রে, পরবর্তী স্লাইডটায় দেখে নেব কি আমাদের উত্তর। ব্রিটেন নয়, ব্রিটেন নয়। আচ্ছা, এই প্রশ্নটার কেউ উত্তর দিতে পারবে? এই প্রশ্নটা, এই প্রশ্নটার কেউ উত্তর দিতে পারবে, গান্ধীজি কবে তার লিগাল প্র্যাকটিস গিভ আপ করে দিতে চায়? ডিউরিং উইচ অ্যাজিটেশন, কোন আন্দোলন করার সময় গান্ধীজি তার লিগাল প্র্যাকটিস গিভ আপ করে দেয়, যে তারপরে সে কিন্তু আর লয়ার হয়ে প্র্যাকটিস করেনি। আচ্ছা, পরবর্তী স্লাইডটায় যাই, দুটোরই কিন্তু উত্তর তোমরা পেয়ে। দেখো, এশিয়াটিক রেজিস্ট্রেশন বিল, এশিয়াটিক রেজিস্ট্রেশন বিল, ঠিক আছে, এইটা মাথায় রাখবে, এইটা একটা বিল আনা হয়েছিল যেখানে বলা হচ্ছিল যে ভারতীয়দের কম্পালসারি রেজিস্ট্রেশন করতে হবে সাউথ আফ্রিকা থাকতে গেলে, রেজিস্ট্রেশন করতে হবে, কারণ ভোটের পাওয়ার তো নেই, সিটিজেনশিপ রাইটসও নেই, তাই জন্য আনরেজিস্টার্ড কাউকে সাউথ আফ্রিকা রাখবে না, ভারতীয়দের রেজিস্টার করতে হবে, এবং যদি রেজিস্টার না করে তাহলে পানিশমেন্টও কিন্তু তারা গঠন করবে, বলে দিল যে পানিশমেন্ট কিন্তু হবে। সব থেকে বড় কথা, সাউথ আফ্রিকান পুলিশকে লাইসেন্স দিয়ে দিল যে টু এন্টার ইনটু ইন্ডিয়ান হোমস উইদাউট এনি ওয়ারেন্ট কিংবা কিছু, সাউথ আফ্রিকান পুলিশ কিন্তু ভারতীয়দের ঘরের ভেতর ঢুকে পড়তে পারে টু চেক দিস রেজিস্ট্রেশন পেপার আছে কি নেই। এইটা ছিল এশিয়াটিক রেজিস্ট্রেশন। হ্যাঁ, প্রসেনজিৎ মালাকার ঠিক বলেছে, এশিয়াটিক অর্ডিন্যান্স। এইবার আবার গান্ধীজি ইংল্যান্ডে তখন কিন্তু নিজে ট্রাভেল করলো, গিয়ে বলল যে এই বিলটা কিন্তু পাস করানো যাবে না, আপনারা কিন্তু এই বিলটা পাস করবেন, এবং তখন কিন্তু সাউথ আফ্রিকায় প্যাসিভ রেসিস্টেন্স অ্যাসোসিয়েশন বলে একটি অ্যাসোসিয়েশন গান্ধী তৈরি করলো। কিসের জন্য তৈরি করলো? যে এই রেজিস্ট্রেশন যে পারমিট অফিস গুলো দিচ্ছে তাদেরকে বয়কট করো, তাদেরকে বয়কট করো, রেজিস্ট্রেশন কেউ করিও না, এবং প্রথমবারের জন্য সত্যাগ্রহ গান্ধী ইউজ করে। তার মানে আমরা এই এশিয়াটিক রেজিস্ট্রেশন বিলের সময় কিন্তু গান্ধী প্রথম সত্যাগ্রহ অ্যাজ এ টুল ইউজ করে, এটার আনসার কিন্তু এশিয়াটিক রেজিস্ট্রেশন বিল, ঠিক আছে? আচ্ছা, এবং তার পরবর্তীকালে গান্ধী কিন্তু
যেহেতু সবাইকে রেজিস্টার করতে বারণ করেছিল, গান্ধীকে কিন্তু অ্যারেস্ট করা হলো এবং গান্ধীকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু সাউথ আফ্রিকার একজন ভদ্রলোক জেনারেল স্মার্টস, সে গিয়ে গান্ধীকে কনভিন্স করলো যে তোমরা রেজিস্ট্রেশনটা করিয়ে নাও, না হলে কিন্তু অসুবিধা হবে, এবং গান্ধী কিন্তু কনভিন্স হয়ে গেল। দেখো এইখানে গান্ধী কিন্তু আবার পাল্টি খেয়ে গেল, কনভিন্স হয়ে গেল, এবং গান্ধী ওয়াজ ক্রিটিসাইজড, গান্ধী ওয়াজ ক্রিটিসাইজড বাই হিজ ওন মেন। এই বিট্রিয়ালটার জন্য গান্ধীকে কিন্তু প্রচন্ড ভাবে সাউথ আফ্রিকায় ইন্ডিয়ানসরাই ক্রিটিসাইজ করলো। এশানি ঠিক বলেছো। তারপরে এইখানে একটি ইনসিডেন্ট আছে, পাঠান মীর আলম তার জেল থেকে ছাড়া পাওয়ার পরের দিন গান্ধীজি রেজিস্ট্রেশন পারমিট অফিসে নিজে রেজিস্ট্রেশন করানোর জন্য লোকজন নিয়ে যাচ্ছিল, তখন পাঠান মীর আলম কিন্তু তার উপর অ্যাটাক করে। ঠিক আছে, এই পাঠান মীর আলম এই নামটা একটুখানি মাথায় রেখে। হ্যাঁ, তাহলে দুটো পার্ট ইম্পর্টেন্ট, সত্যাগ্রহ কোথায় প্রথম এক্সপেরিমেন্ট করে, আর পাঠান মীর আলম আর এশিয়াটিক রেজিস্ট্রেশন বিল। আরেকটি পার্ট যেটা হচ্ছে, একদম এশানি একদম ঠিক বলেছো, গান্ধী স্মার্ট এগ্রিমেন্ট 1940, তারপরেই এটা এজিটেশনটা বন্ধ হয়ে যায়। গান্ধীজি বলল যে আমি তো নিজেই একটি আইনের বিরুদ্ধে লড়ছি, আমি তো নিজেই একটি আইনের বিরুদ্ধে লড়ছি, তাই জন্য আমি আমার নিজের লিগাল প্র্যাকটিসটা ছেড়ে দেব। তো গান্ধীজি কবে নিজের লিগাল প্র্যাকটিসটা ছেড়ে দেয়, এই এশিয়াটিক রেজিস্ট্রেশন বিলের অন্তর্গত প্যাসিভ রেসিস্টেন্স অ্যাসোসিয়েশনের কিন্তু গান্ধীজি এই সময় ডিসাইড করে আর সে লয়ার হিসেবে কাজ করবে না। ঠিক আছে, এটা আমার ঠিক জানা নেই, মনে হচ্ছে এর আগেও জেলে গেছে, মনে হচ্ছে এর আগেও জেলে গেছে, এটা তো অনেক পরে, কারণ তার আগেও আন্দোলন সাউথ আফ্রিকায় করেছে, এটা আমাকে জেনে বলতে হবে। হ্যাঁ, দীপক সরকার, ওকে, নেক্সট। অন্যান্য সব ইভেন্ট গুলো তোমরা দেখে নিও, আমি আর অতটা বললাম না, ঠিক আছে, আমি আর অতটা এই ইভেন্ট গুলো পড়লাম না। এর মধ্যে থেকে একটি পার্ট খালি আমি তোমাদের বলে দিচ্ছি, কাদেরকে দীনবন্ধু বলা হয়, কাকে দীনবন্ধু বলা হয়, কাকে দীনবন্ধু বলা হয়। এই সময় নামটি হচ্ছিল না, আমাদের ভারতীয় নয়, এই সময় একজনকে দীনবন্ধু টাইটেল দেয়া হয়েছিল, সি এফ অ্যান্ড্রিউস, একদম শিকশঙ্কর ঠিক বলেছে, এ কিন্তু গান্ধীজির বন্ধু ছিল, এবং এই গান্ধীজিকে কনভিন্স করে যে ভারত ভারতে তুমি ফেরত যাও, এবং গান্ধীজি মানে গান্ধীজি কিন্তু একে দীনবন্ধু অথবা ফ্রেন্ড অফ দি পুয়ার টাইটেল কিন্তু দিয়েছে। ঠিক আছে, সো ক্লিয়ার। সাউথ আফ্রিকান পার্টি করতে করতেই আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল, ঠিক আছে, সো উই উইল ক্যারি অন দা ক্লাস। এবার দেখো, প্রথম ভারতবর্ষে ঢোকে গান্ধীজি 9 জানুয়ারি 2015, তখন কিন্তু গান্ধীজির অলরেডি 46 বছর বয়স, ঠিক আছে, তখন কিন্তু গান্ধীজির অলরেডি 46 বছর হয়। হু ওয়াজ দা পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি, পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি কে, হু ইজ দা পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি। আচ্ছা, এই 2015 দেখেছো, আমি আবার এটা ভুলভাল লিখছি, 1950, ঠিক আছে, আচ্ছা, পলিটিক্যাল গুরু অফ গান্ধীজিকে গোপাল কৃষ্ণ গোখেল, আমার কিছু টাইপিং মিস্টেক হয়ে আছে, ডোন্ট ওয়ারি, মানে প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। হ্যাঁ,
আচ্ছা, গান্ধীজি কিন্তু প্রথমে ভারতবর্ষে এসে, গান্ধীজি প্রথমে ভারতবর্ষে এসেই কিন্তু স্বাধীনতায় আন্দোলনে যোগ দেয়নি। হ্যাঁ, প্রবাসী ভারতীয় দিবস, একদম ঠিক, একদম ঠিক বলেছো, ভেরি গুড আজারুদ্দিন, হোসেনজি, সুকান্ত। গান্ধীজি কিন্তু প্রথমে অল ওভার ইন্ডিয়া ট্রাভেল করেছে টু আন্ডারস্ট্যান্ড দি প্রবলেমস অফ ইন্ডিয়ান সিটিজেন, টু আন্ডারস্ট্যান্ড দি প্রবলেমস অফ ইন্ডিয়ান সিটিজেন, এবং সে কিন্তু শান্তিনিকেতনে প্রথম এই সময় ভিজিট করে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও সে দেখা করে শান্তিনিকেতনে, ঠিক আছে? বিকজ লিও টলস্টয় ওয়াজ গান্ধীজ ফ্রেন্ড, গান্ধী ওয়াজ ইন টাচ উইথ টেগোর ফর এ লং টাইম, কারণ টলস্টয় আর টেগোর কিন্তু খুব ভালো বন্ধু ছিল, ওকে? এবং সে প্রথমে আমেদাবাদে, আবার আমি 2015 লিখেছি, 1915 সালে প্রথম একটি আশ্রম কিন্তু আমেদাবাদে তৈরি করে। এটা কিন্তু সাবরমতী আশ্রম তখন নাম ছিল না, ঠিক আছে? এবং এই আশ্রমটিকেই 2 বছর পরে জুন 1917-তে সে সাবরমতী নদীর তীরে নিয়ে যায়, এবং তখন থেকে কিন্তু এই আশ্রমটির নাম সাবরমতী আশ্রম হয়, ঠিক আছে? মাথায় রাখবে, গান্ধীজি যখন ভারতবর্ষে এসছে তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1 চলছে। ওয়ার্ল্ড ওয়ার 1 কবে থেকে কবে চলেছিল? 1914 থেকে 1918, মানে ব্রিটিশাররা কিন্তু একদিকে, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি, ইউনাইটেড স্টেটস, যাদেরকে অ্যালিড পাওয়ার্স বলা হতো, আর অপোজিটে কিন্তু জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গারি, অটোমান মানে টার্কি, ঠিক আছে? এরা কিন্তু অপোজিটে, হ্যাঁ, মানে ইউরোপেই কিন্তু বড় যুদ্ধ চলছে। এবং গান্ধীজিকে দেখো, এত বড় স্ট্র্যাটেজিস্ট, মানে ও কিন্তু সময়ের অপেক্ষা করছে, সে কিন্তু এসেই আমাদের এখানে মানে পলিটিক্সে ঝাঁপিয়ে পড়েনি, কারণ সে জানে ব্রিটিশাররা ওয়ার্ল্ড ওয়ারে ব্যস্ত। এই সময় যদি আমি ভারতে আন্দোলন লঞ্চ করি তাহলে কিন্তু ব্রিটিশাররা আমার কথা আর পরে শুনবে না। বোঝার চেষ্টা করো, পুরো ইভেন্ট গুলো মেলানোর চেষ্টা করো। সে কিন্তু 1918 অব্দি কোন রকম বড় আন্দোলনে ভারতবর্ষে ঝাঁপিয়ে পড়েনি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝার জন্য। কেন ঝাঁপিয়ে পড়েনি? আনি বাসান্ত কিন্তু প্রথমেই তাকে হোম রুল লিগ, ঠিক আছে, দুটো হোম রুল লিগ মিলে গেছিল ইন দা ইয়ার 1914 কিংবা 15, এবং হোম রুল লিগে সে কিন্তু অ্যানি বেসান্ট তাকে জয়েন করতে বলে, ঠিক আছে? কিন্তু সে হোম রুল লিগে জয়েন করেনি, ঠিক আছে? তিলক অ্যান্ড বাসা নেক্সট হচ্ছে লো, কিন্তু সে কিন্তু দেখো প্রত্যেকবার ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের যে সেশনস গুলো হচ্ছে তাতে কিন্তু সে জয়েন করছে। সে কিন্তু আন্দোলনে নেই, খালি ভারতবর্ষ ট্রাভেল করছে, নিজের কানেকশন গুলো সেট করছে চারিদিকে, বুঝতে পেরেছো? কত বড় স্ট্র্যাটেজিস্ট গান্ধীজি! 20 বছর যে সাউথ আফ্রিকায় আন্দোলন করেছে তার এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু গান্ধীজি ভারতবর্ষে এসে প্রথমেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েনি। সব দিক মেপে সে কিন্তু প্রথম ছাপড়া আন্দোলনে সে ঝাঁপিয়ে পড়লো, ঠিক আছে? এবং ছাপড়া আন্দোলনের ডেটটা যদি দেখো দেখবে ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, তারপরে কিন্তু সে আন্দোলনে ঝাঁপিয়েছে। সে দেখতে চাইছিল যে ওয়ার্ল্ড ওয়ারে যদি ব্রিটেন হেরে যায় তাহলে তার স্ট্র্যাটেজি অন্য হবে, আবার ব্রিটেন যদি জিতে যায় তবে কিন্তু আরো পাওয়ারফুল হয়ে যাবে ব্রিটেন, তখন কিন্তু ব্রিটেনের সঙ্গে থেকেই আমাকে কাজটা করতে হবে। হ্যাঁ, সো অনেক রকম ব্যাপার আছে ভেতর দিকটা। সো এই শীটটা আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম। এইবার এই প্রশ্নটি তোমাদের করছি, প্রথমবারের জন্য সিভিল ডিসওবিডিয়েন্স কবে ভারতবর্ষে গান্ধীজি করে? ভারতবর্ষে, এটা কিন্তু ভারতবর্ষে জিজ্ঞেস করছে, কবে ভারতবর্ষে প্রথম সিভিল ডিসওবিডিয়েন্স করে? অবিনাশ দাস, ভেরি গুড, লিপিকা, সুবায়ন, জিতেন্দ্র, চম্পারণ,
কোন মুভমেন্টে, কোন মুভমেন্টে, আমি শালটা শালটা চাইনি, কোন মুভমেন্ট? তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ। দেখো এটা হচ্ছিল ছাপড়া সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, মানে ওই ছাপড়া জেলা, বিহারের ছাপড়া জেলা, সেটার ব্যাপারেই কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে? এবং এইটা হচ্ছিল গান্ধীজিস ফার্স্ট এজিটেশন ইন ইন্ডিয়া, মাথায় রাখবে, দিস ইজ গান্ধীজিস প্রথম এজিটেশন ইন ইন্ডিয়া। সেখানে কি হতো, ইন্ডিগো ফার্মার, নীল চাষিদের আন্দোলনে কিন্তু গান্ধীজি গিয়ে যোগ দেন, ঠিক আছে? মাথায় রাখবে তিন কাঠিয়া সিস্টেম, তিন কাঠিয়া সিস্টেম কিন্তু না, ওয়ার্ল্ড ওয়ার 1918-তে শেষ হয়, এটা 1917-এ কিন্তু গান্ধীজি, মানে শেষের দিকে কিন্তু শুরু করে। হ্যাঁ, তিন কাঠিয়া সিস্টেম, তিন কাঠিয়া সিস্টেম মানে তাদের যত জমি ছিল তার 20 ভাগের 3 ভাগ জমির উপর নীল চাষ করতে তাদের বাধ্য করা হতো। কি করে বাধ্য করা হতো, তাদের নীল চাষের আগে একটা অ্যাডভান্স টাকা দিত, এবং পরে নীল চাষের পর তাদের যে চাষটা একটা লোয়ার প্রাইসে ব্রিটিশ প্ল্যান্টার্সরা কিনে নিত। এই নীলের ডিমান্ড এই সময়, ভেরি গুড ভেরি গুড আজারুদ্দিন, এই টাইম রাশিয়ান রেভলিউশন, এক্সট্রিমলি ওয়েল। হ্যাঁ, এই টাইমে কিন্তু পৃথিবীব্যাপী নীলের একটা ভালো ডিমান্ড ছিল, কিন্তু জার্মানিতে নীল চিপার ডাইস, মানে কেমিক্যাল ডাইস অনেক চিপ ছিল জার্মানিতে। সেইটার পরে ব্রিটিশ যারা প্ল্যান্টার্স ছিল তারা কিন্তু বিশ্ববাজারে নীল, মানে ইন্ডিগো বা ডাইয়ের ক্ষেত্রে তারা কম্পিটিটিভ পজিশন হারাতে শুরু করলো, হ্যাঁ, আর্টিফিশিয়াল ডাইস, এবং সেইখানে কিন্তু তারা লস খেতে শুরু করলো। এবং তারপরে তারা নীল চাষিদের বলল, ঠিক আছে তোমরা নীল চাষ না করলেও পারো, কিন্তু আমাদেরকে কম্পেনসেশন দিলে আমরা তাহলে এই এগ্রিমেন্টটা, কি এগ্রিমেন্ট করেছি আপনাদের সঙ্গে, তোমাদের সাথে এই যে এগ্রিমেন্টটা করেছি যে 20 ভাগের 3 ভাগ ল্যান্ডে ইন্ডিগো চাষ করতে হবে, এই এগ্রিমেন্টটা আমরা নাল অ্যান্ড ভয়েড করে দেবো, ঠিক আছে? তার মানে চাষিদের উপর প্রচন্ড চাপ কিন্তু তারা দিতে শুরু করলো। এই পার্টটিতে আমি তোমাদের এই পার্টটিতে নীল চাষিদের কি অসুবিধা হচ্ছিল সেই ব্যাপারে আমি হাইলাইট করে রেখেছি, তোমরা পরে দেখে নিও, আমি আর পড়ালাম না এই পার্ট, ঠিক আছে? আচ্ছা, পরের পার্টটা আমরা যাই 1916। মাথায় রাখবে প্রথমবার এই নীল চাষের আন্দোলনটা কিন্তু, মানে গান্ধীজি যবে গেছে তার অনেক আগে থেকেই শুরু হয়েছে নীল চাষের আন্দোলন, মানে চাষিদের বিদ্রোহ কিন্তু তখন থেকে শুরু হয়নি। ভেরি গুড স্নেহাশিস ঘোষ, খুব সুন্দর। সেটা কিন্তু আমাদের পশ্চিম, মানে বাংলাকেও কিন্তু নীল আন্দোলন যেটা, সেটাও কিন্তু আছে। হ্যাঁ, এবার আমরা কনসেন্ট্রেট করি, মাথায় রাখবে গান্ধীজি কিন্তু ছাপড়ার ব্যাপারে জানতো 1916 সালে, বাট রিফিউজ টু হেল্প। প্রথমবার কিন্তু গান্ধীজি হেল্প করার জন্য রিফিউজ করে। পরে দুজন লোকাল পিজেন্ট, দুজন লোকাল পিজেন্ট, আচ্ছা এশানি আমি বলে দিই, এখানে একজন নয় দুজনের নাম আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম বইতে তোমরা একজনের নাম পাবে, সেই নামটি রাজকুমার শুক্লা পাবে, কিন্তু অ্যাকচুয়ালি দুজন আছে এখানে, রাজকুমার শুক্লা আর সন্ত রাউত। হ্যাঁ, এরা গান্ধীজি যখন লখনৌ সেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগ দিতে যায় তখন এরা গান্ধীজির সঙ্গে দেখা করে, এবং 10th এপ্রিল গান্ধীজি ছাপড়াতে অ্যারাইভ করে এবং সন্ত রাউতের বাড়িতে গিয়ে ওঠে। হ্যাঁ, সেখানেই রাত কাটায়। এবং তখন ছাপড়া জেলার যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল তারা গান্ধীজিকে ছাপড়ায় ঢুকতে নিষেধাজ্ঞা জারি করল। তখন গান্ধীজিকে ছাপড়ায় ঢুকতে নিষেধাজ্ঞা জারি করল, এবং গান্ধীজি তখন কিন্তু বলল, আমি কিন্তু ছাপড়ায় যাবই, নীল চাষিদের আন্দোলনের প্রবলেমটা আমাকে ইনভেস্টিগেট করতে হবে। এবং
এই যে ছাপড়া এসে প্রহিবিটরি অর্ডারসটা ডিফাই করলো, মানলো না, এটাই কিন্তু গান্ধীজির ফার্স্ট অ্যাক্ট অফ সিভিল ডিসওবিডিয়েন্স ইন ইন্ডিয়া। এটাই কিন্তু গান্ধীজির প্রথম সিভিল ডিসওবিডিয়েন্স অ্যাক্ট ইন ইন্ডিয়া। মাথায় থাকবে, তাহলে পুরো ছাপড়া সত্যাগ্রহটা কিন্তু সিভিল ডিসওবিডিয়েন্স নয়, গান্ধীজি যে প্রহিবিটরি অর্ডারস অফ ছাপড়া সত্যগ্রহ মানলো না, সেইটা কিন্তু ফার্স্ট অ্যাক্ট অফ সিভিল ডিসওবিডিয়েন্স ইন ইন্ডিয়া। এবং গান্ধীজির সঙ্গে তিনজন লোক ছিল, ব্রজ কিশোর, সে একজন লয়ার ছিল পাটনা বেস্ট, আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সেও একজন লয়ার ছিল, এবং জেবি কৃপালনি। কিন্তু এই তিনজন নোটেবেল মেইন, আরো অনেক লোক ছিল, বাট এই তিনজনের নামই কিন্তু নোটেবেল পরীক্ষায় আসে। মাথায় রাখবে, পরীক্ষায় একটি প্রশ্ন একবার এসেছিল, ওয়েন ডিড ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট অ্যাসোসিয়েশন উইথ গান্ধীজি। রাজেন্দ্র প্রসাদের প্রথম অ্যাসোসিয়েশন উইথ গান্ধীজি হয় ছাপড়া সত্যাগ্রহের সময়, ঠিক আছে? এবং গান্ধীজি কি করলো, একটা গ্রুপ তৈরি করলো অফ এমিনেন্ট লয়ার্স এবং বাকিদের নিয়ে, যারা ইনভেস্টিগেট করবে এই নীল চাষিদের কি প্রবলেম হচ্ছে। সেখানে 8,000 নীল চাষিকে কিন্তু তারা এক্সামিন করেছিল, ঠিক আছে? এবং গান্ধীজি এই সময় বেয়ারফুট, খালি পায়ে হাঁটা এবং গরুর গাড়িতে চড়া, এই সময় থেকেই কিন্তু ডেমনস্ট্রেট করা শুরু করেছিল, যাতে গান্ধীজিকে পপুলার নেতা বা গরিবের নেতা হিসেবে আখ্যা পাওয়া হয়। গান্ধীজি গরিবের নেতার আখ্যাটা কিন্তু এই চম্পারণ সত্যাগ্রহের এই অ্যাক্টিভিটি থেকেই কিন্তু মেইনলি পায়। সে সাধারণ লোকের সঙ্গে, সাধারণ লোকের ভাষায় খালি পায়ে, মানে সাধারণ চাষিদের পায়েও চপ্পল ইয়ে ছিল না, তাই জন্য গান্ধীজিও খালি পায়ে কিন্তু সেই সময় পড়ে। এবার গভর্নমেন্ট কিন্তু কম্পেল হয় ছাপড়া এগ্রিরিয়ান কমিটি তৈরি করতে, যেখানে গান্ধীজিও একজন মেম্বার ছিল, এবং তারপরে ছাপড়া এগ্রিরিয়ান অ্যাক্ট 1917 কিন্তু গভর্নমেন্ট পাস করে, যেখানে কিন্তু ফার্মারদের কম্পেনসেট করা হয়। এবং এইটি কিন্তু গান্ধীজির প্রথম উইন, গান্ধীজির প্রথম জিত কিন্তু এই ছাপড়া এগ্রিরিয়ান অ্যাক্ট 1917, ঠিক আছে? এবং গান্ধীজি এই সময় একটি উক্তি দেয়, দ্য কান্ট্রি হ্যাড ইটস ফার্স্ট ডিরেক্ট অবজেক্ট লেসন ইন সিভিল ডিসওবিডিয়েন্স। এবং এই যে সন্ত রাউত ছিল, এ কিন্তু গান্ধীজিকে প্রথম বাপু বলে সম্বোধন করে এই আন্দোলনের সময়, ঠিক আছে? এবং আমরা জানি যে সুভাষচন্দ্র বোস মহাত্মা আখ্যাটি দেয়, কিন্তু মেইনলি কিন্তু তার আগে সন্ত রাউতই মহাত্মা আখ্যাটাও গান্ধীজিকে দিয়েছিল। এনিওয়ে, মহাত্মাটা আমরা কনসিডার করবো না, বাট বাপুর কথাটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? হোপফুলি ছাপড়া সত্যাগ্রহ তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এইখানে অনেক কিছু লেখা আছে, দেখো এইখানে কয়েকটি উক্তিগুলো দেয়া আছে, এই উক্তিগুলো আমি আর পড়ালাম না, তোমরা যখন রিভাইজ করবে একটু মাথায় রেখে দিও। যারা স্পেশালি ইউপিএসসি দিচ্ছ, তাদের কিন্তু উক্তি নিয়ে প্রশ্ন আসে, আমরা WBCS এর জন্য পড়ছি, একটু ডেপথে পড়ে নিচ্ছি, যাতে WBCS কোনো মতে আমাদের বেকায়দায় না ফেলতে পারে। তবে উক্তিগুলোর মধ্যে আমরা আর এখন ঢুকবো না, কেউ যদি ইন্টারেস্টেড থাকো দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছিল, আমি তিনটে আন্দোলন তোমাদের নিজেদের পড়ার জন্য রাখলাম, আমরা পরের দিন এই তিনটে আন্দোলনের উপর কিন্তু কোশ্চেন আনসার সেশন করব। একটা হচ্ছিল খেদা আন্দোলন, ঠিক আছে? না, আজারউদ্দিন ফার্স্ট বাপু দেয় ওই ইয়ে, বাপু আখ্যা প্রথম কিন্তু দেয় ওই ছাপড়ার সময়, ঠিক আছে? হিস্টোরিক্যাল রেকর্ডস বলছি। আচ্ছা, খেদা সত্যাগ্রহ একটা নিজেরা করবে, আমেদা মিল স্ট্রাইক নিজেরা পড়বে একটুখানি যারা পড়নি। আমরা এখন ডাইরেক্টলি রোলার্ট সত্যাগ্রহে চলে যাচ্ছি, আমরা এখন ডাইরেক্টলি রোলার্ট সত্যাগ্রহে চলে যাচ্ছি।
হোপফুলি কোনো ডাউটস নেই এই অবধি। আজকে সেশনটা একটু লেন্দি হবে, আরো হাফ অ্যান আওয়ারের সেশন আছে, একটু তৈরি কর মানে থেকো আর কি, সেশন ভালো লাগবে, সেশনটি খারাপ না। জাস্ট 1 মিনিট, আমি একটু জল খেয়ে নিই। ওকে, শুভাশিস স্পেকট্রাম পড়তে পারো, খুব ভালো বই, যে কোনো বেস বই কিন্তু এনাফ। হ্যাঁ, তার সঙ্গে আমার নোটস গুলো একটুখানি পড়ো। হ্যাঁ, বই অনেক আছে, বই কোনোটা এনাফ। বানসালও ভালো, বানসাল ভালো, বানসাল স্পেকট্রাম দুটোই ভালো, যে কোনো বেস বই এনাফ। ডোন্ট রিড 5-6 বুকস, এটা আমার অ্যাডভাইস। হ্যাঁ, একটা বেস বই পড়ো, আমার নোটস পড়ো, আর সেকশনাল টেস্ট গুলো দাও, মোর দ্যান এনাফ। 4-5টা বই পড়ার মনে হয় না আমার কোনো দরকার আছে, যে কোনো একটা ভালো বই পিক আপ করুন। প্রত্যেকটা বই ভালো, বানসালও ভালো, স্পেকট্রাম তো খুবই ভালো, স্পেকট্রামটা খুবই ভালো। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো একটি প্রশ্ন, একটি প্রশ্ন। এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম যে গান্ধীজি সত্যাগ্রহ কোথায় ইউজ করেছে, এই কোথায় ইউজ করেছে, সিভিল ডিসওবিডিয়েন্স প্রথম কোথায় ইউজ করেছে। এখন তোমায় প্রশ্ন করছি যে গান্ধীজি পলিটিক্সে ঢুকলো কিসের জন্য? গান্ধীজি ইন্ডিয়ান পলিটিক্সে ঢুকতে বাধ্য হলো কিসের জন্য, কোন ইনসিডেন্টের পর? ভেরি গুড স্নেহাশিস ঘোষ, খুব সুন্দর স্নেহাশিস ঘোষ, খুব সুন্দর, ভেরি গুড। কালা কানুন, ভেরি গুড আশিস ঘোষ, খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটি আসে তেই জন্য আমি জিজ্ঞেস করলাম। দেখো, প্রথম হচ্ছিল রোলাটের যে বিলটা, রোলাট বিল, রোলাটের যে বিলটা, সেটা কিন্তু ফোর্সড গান্ধীজি টু প্লাঞ্জ ইনটু ইন্ডিয়ান পলিটিক্স, এইটা কিন্তু প্রশ্নে আসে, ঠিক আছে। এবং এই রোলাট অ্যাক্টটিকে অনেক সময় ব্ল্যাক অ্যাক্ট নামেও বলা হয়। এই রোলাট অ্যাক্টটির আসল নাম ছিল হচ্ছে হলো আনার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অফ অ্যাক্ট অফ 1919, ঠিক আছে। আরেকটি প্রশ্ন তোমাদেরকে করি, যে গান্ধীজি সত্যাগ্রহ তো আমরা আগে দেখেছি মুভমেন্টে, অনেক জায়গায় সত্যাগ্রহ করেছে গান্ধীজি, প্রথম অল ইন্ডিয়া সত্যাগ্রহ কোন মুভমেন্টটা থেকে শুরু করলো? প্রথম অল ইন্ডিয়া সত্যাগ্রহ কোন মুভমেন্টটা থেকে শুরু করলো? রোলাট অ্যাক্ট মুভমেন্ট থেকে রোলাট সত্যাগ্রহ কিন্তু প্রথম অল ইন্ডিয়া সত্যাগ্রহ ফর গান্ধীজি, ঠিক আছে। না, রোলাট সত্যাগ্রহ, নন কোঅপারেশন নয়, রোলাট সত্যাগ্রহ, ঠিক আছে। রোলাট সত্যাগ্রহর ব্যাপারে দেখে নি কি বলা কি হয়েছিল। রোলাট 1917 সালে জাস্টিস সিডনি রোলাটকে দায়িত্ব দেয়া হয় যে রেভলিউশনারি ক্রাইম ভারতবর্ষে বেড়ে গেছে, ব্রিটিশ শাসনের এগেনস্টে রেভলিউশনারি ক্রাইম ভারতবর্ষে বেড়ে গেছে, সেটার ব্যাপারে ইনভেস্টিগেশন করে রিপোর্ট জমা। এবং সেই সময় কিন্তু মন্টাগু চেমসফোর্ড রিপোর্টও জমা পড়েছিল, সেই সময় কিন্তু আরেকটা রিপোর্ট জমা পড়েছিল মন্টাগু চেমসফোর্ড। এবং এই জাস্টিস সিডনি রোলাটের নামেই কিন্তু এটাকে রোলাট অ্যাক্ট বলা হয়, এবং ব্রিটিশ পার্লামেন্ট এটার মান্যতা দেয় 21শে মার্চ 1919, তাই জন্য আমরা রোলাট অ্যাক্ট অফ 1919 আমরা বলি।
এবার রোল্যাট অ্যাক্টের মধ্যে কি কি ছিল? রোল্যাট অ্যাক্টের মধ্যে ইম্পর্টেন্ট পার্টটা খালি বুঝে নাও, প্রত্যেকটা ক্রাইম একটা স্পেশাল কোর্ট ইনভেস্টিগেট করবে, এবং সেই স্পেশাল কোর্ট দেখো কতখানি মানে ডেঞ্জারাস একটা, আমি তোমাদের বলছি খুব ভালো করে শোনো এই সেকেন্ড পয়েন্টটা, সেকেন্ড পয়েন্টটা খুব ভালো করে শোনো। বলছে দ্য কোর্ট ক্যান টেক এভিডেন্স, যে কোনো জিনিসকে কোর্ট এভিডেন্স হিসেবে নিতে পারে যদিও সেটা এভিডেন্স হিসেবে গণ্য হয় না আন্ডার ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। আমরা যে কোর্টে গিয়ে এভিডেন্স দিই মানে সাক্ষী দিই, দ্যাট ইজ গভর্নড বাই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। এবং তখন কিন্তু বলল কোর্টের জাজরা কিন্তু ইন্ডিয়ান এভিডেন্সের অ্যাক্টের বাইরেও কিন্তু এমন জায়গা থেকে সাক্ষী নিতে পারে, মানে ফলস সাক্ষীকে মানে বৈধ সাক্ষী হিসেবে মান্যতা কিন্তু এই অ্যাক্টটা দিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে তুমি কোনো অ্যাপিল করতে পারবে না, এই কোর্টটি যদি একটি শাস্তি শোনায় এই কোর্টের ডিসিশনের বিরুদ্ধে কোনো অ্যাপিল করা যাবে না। সেকেন্ড, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তোমাকে অ্যারেস্ট পুলিশ করতে পারবে উইদাউট এনি অ্যারেন্ট ওয়ারেন্ট, একদম ঠিক সেকশন 56। এবং ডিটেনশন উইদাউট ট্রায়াল, 2 বছর অবধি পুলিশ তোমায় ধরে নিয়ে গিয়ে লক আপে রেখে দিতে পারে কোর্টে প্রডিউস না করে, এটাকে বলে প্রিভেন্টিভ ডিটেনশনও বলা যেতে পারে, ভেরি গুড। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে পুরো অ্যাক্টের কন্টেন্টস। এইবার গান্ধীজি, দেখো একটা জিনিস এইখানে মনে রাখবে, 1922 এই অ্যাক্টটা কিন্তু আবার ব্রিটিশাররা রিপ্লেস করে। হ্যাঁ, একটা জিনিস, এই গান্ধীজি কিন্তু এই রোল্যাট অ্যাক্টটা পাস হওয়ার আগেই ফেব্রুয়ারি 1919 একটা বোম্বেতে একটা ডেমনস্ট্রেশন করা শুরু হয়েছিল, কিন্তু সেটাকে অ্যাব্রাপ্টলি বন্ধ করে দেয়। তারপরে মার্চে অ্যাক্টটি পাস হয় এবং এই অ্যাক্টির এগেনস্টে গান্ধীজি সবাইকে আন্দোলনের আহ্বান করে, মানে সত্যাগ্রহ আন্দোলনের আহ্বান করে। এবং সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজি বলেছিল যে প্রথম পয়েন্ট, 4টে জিনিস গান্ধীজি করতে বলেছিল, কি বলেছিল, 4টে এজেন্ডা ছিল, হরতাল 6ই এপ্রিল 1919 সবাইকে হরতাল করতে হবে। ঠিক আছে, 2 নম্বর, হ্যাঁ রাইট মৃগাঙ্গ, 2 নম্বর ফাস্টিং, বাড়িতে কিন্তু উপোস রাখতে হবে, কাজের জায়গায় স্ট্রাইক করতে হবে, বাড়িতে প্রেয়ার করতে হবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট 4টে বই ব্যান করা হয়েছিল, তার মধ্যে গান্ধীজির নিজের একটা বই আছে হিন্দ স্বরাজ, সেই বইগুলোকে সবাইকে বিক্রি করতে হবে ইন ভায়োলেশন অফ দি ল। এই 4টে এজেন্ডা কিন্তু সত্যাগ্রহে নেওয়া হয়েছিল, এবং সব থেকে ইম্পর্টেন্ট এজেন্ডা হচ্ছিল সেল অফ ব্যান্ড বুকস। ঠিক আছে, যাতে লোকেরা আরো ব্রিটিশ সাম্রাজ্যের এগেনস্টে পড়তে পারে। এবং 6ই এপ্রিল যে ঘটন হরতালটা করতে বলা হয়েছিল, প্যান ইন্ডিয়া 6ই এপ্রিল হরতাল হলো, কিন্তু দিল্লিতে কিন্তু 1 সপ্তাহ আগেই হরতালটা হয়ে গেল, যেখানে কিন্তু পুলিশ ফায়ারিং এ 10 জন ভারতীয় মারা যায়, 10 জন প্রোটেস্টার বা সত্যাগ্রহী কিন্তু এই হরতালে 30শে মার্চ মারা যায়। এবং গান্ধীজির একটি উক্তি আছে, এই উক্তিটি কিন্তু অনেক সময় ইউপিএসসি আইএস যারা দিচ্ছ পরীক্ষা তাদের ক্ষেত্রে বলছি ইম্পর্টেন্ট, এই যে লাইনটি গান্ধীজি বলেছিল, দে ইউজ ব্রুট ফোর্স, উই ইউজ সোল ফোর্স। সোল ফোর্স কেন? আত্মিক শক্তি, আত্মার শক্তি। দেখো গান্ধীজি উপোস করতে বলেছে, স্ট্রাইক করতে বলেছে মানে না যেতে বলেছে কাজে, বাড়িতে বসে প্রে করতে বলেছে, এইসব বলেছে বলেই এটাকে সোল ফোর্স বলা হয়। এই প্রশ্নটা, সোল ফোর্স নিয়ে প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আছে, যে
গান্ধীজি সোল ফোর্সের কথা কোন সত্যাগ্রহের সময় হাইলাইটেড করেছিল? ঠিক আছে, তো অনেকগুলো জিনিস তোমাদের বললাম, একটুখানি যে যেগুলো বোল করছি বা আন্ডারলাইন করছি একটুখানি মাথায় রাখ। এবার এর পরেই আমাদের শুরু হলো জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। মেইন এই সত্যাগ্রহতে কিন্তু পাঞ্জাব, আহমেদাবাদ, বেঙ্গল, দিল্লি এইসব জায়গায় কিন্তু প্রচন্ড ভায়োলেন্ট প্রোটেস্ট শুরু হয়ে গেল। এবং এর পরেই ঠিক দেখো মার্চে কবে পাস হয় রোল অ্যাট অ্যাক্ট, মার্চ মার্চে পাস হয়, ঠিক আছে, এবং এপ্রিলে গিয়ে আমাদের 6ই এপ্রিল গিয়ে আমাদের এই আন্দোলনটা মানে সত্যাগ্রহ আন্দোলনটা শুরু হয়। এইবার 6ই এপ্রিলের পর, 6ই এপ্রিলের পর 9ই এপ্রিল, 9ই এপ্রিল কি হলো? রামনবমী সেদিন, সেদিন কি রামনবমী ফেস্টিভ্যাল। এবং সেই রামনবমী ফেস্টিভ্যালের দিন পাঞ্জাবে দুজন লিডারকে, সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালকে অ্যারেস্ট করে নেয়, এবং প্যারালালি গান্ধীকেও কিন্তু অন্য জায়গা থেকে অ্যারেস্ট করে ব্রিটিশাররা। এই অ্যারেস্টের ফলে, সৈফুদ্দিন কিচলু আর সত্যপালের অ্যারেস্টের ফলে হিউজ রিসেন্টমেন্ট তৈরি হয় ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে। এবং তখন কিন্তু টাউন হল, পোস্ট অফিস, টেলিগ্রাফ ওয়্যার কেটে দেওয়া হয়। এবং এই পয়েন্টটা আমি হাইলাইট করছি, জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার কিন্তু তখনও হয়নি। এই প্রোটেস্টের ফলে 5 জন ইউরোপীয় লোকের মৃত্যু হয়, মানে জালিয়ানওয়ালা বাগের ওয়ান অফ দি মেজর কজেস। ঠিক আছে, প্রথমে কিন্তু 5 জন ইউরোপিয়ানদের মৃত্যু হয়, ঠিক আছে, এবং তারপরেই কিন্তু পাঞ্জাবে মার্শাল ল, ঠিক আছে, মানে এখন যেটা এমার্জেন্সি বলে মার্শাল ল, সেই লটা কিন্তু পাঞ্জাবে লাগু হয়ে যায়, এবং পুরো পাঞ্জাবের অ্যাডমিনিস্ট্রেশনটা জেনারেল ডায়ারের হাতে তুলে দেওয়া হয়। পুরো পাঞ্জাবের অ্যাডমিনিস্ট্রেশনটা জেনারেল ডায়ারের হাতে তুলে দেওয়া হয়, কারণটা হচ্ছিল ওই 5 জন ইউরোপিয়ানদের মৃত্যু। ঠিক আছে, অনেক সময় তোমরা অনেক জায়গায় অনেক কিছু পড়েছো জালিয়ানওয়ালা বাগের ব্যাপারে, কিন্তু পাঞ্জাবে ব্রিটিশাররা কেন ভায়োলেন্ট হয়ে উঠলো তার কিন্তু রিজন এটা। টাউন হল থেকে শুরু করে পোস্ট অফিস সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল, টেলিগ্রাফ, টেলিগ্রাম যে ব্রিটিশাররা পাঠাতো তার তারগুলো সব কেটে দেওয়া হয়েছে, এবং 5 জন ইউরোপিয়ানের মৃত্যু ঘটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইবার মেইন ডেতে আসি, জালিয়ানওয়ালা বাগ মানে ঠিক দেখো এপ্রিল 9 তারিখে এদের অ্যারেস্ট, এপ্রিল 10-এ এই 5 জন ইউরোপিয়ানদের মৃত্যু, এবং তার 3 দিন পরেই বৈশাখী দিন, বৈশাখী মানে পয়লা বৈশাখ, 14ই এপ্রিল পয়লা বৈশাখ জেনারেলি থাকে, সেই বছর 13ই এপ্রিল পয়লা বৈশাখ, পাঞ্জাবেও বৈশাখী, বেঙ্গলেও কিন্তু সেই দিনকাই আমাদের পয়লা বৈশাখ। সেই দিনকার একটা বড় মানে প্রচুর লোক জালিয়ানওয়ালা বাগে বৈশাখী সেলিব্রেশন করার জন্য কিন্তু একত্রিত হয়, ঠিক আছে, এবং তারা কিন্তু এই মার্শাল লটার ব্যাপারে জানতো না। তখনকার দিনে তো এত নিউজ পেপার এসেছিল না বা ফেসবুক ছিল না, আমরা দেখেই বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, যাই হোক, 13ই এপ্রিল আমি ডেটটা বলেছি, ঠিক আছে, আচ্ছা সেদিনই বৈশাখী রে। এবং জেনারেল ডায়ার কিন্তু সেদিন গোর্খা ট্রুপ সেখানে এমপ্লয় করে, গোর্খা রেজিমেন্ট, হ্যাঁ, এবং তারা উইদাউট এনি ওয়ার্নিং, উইথ নো ওয়ার্নিং 10 মিনিট কিন্তু গুলি চালায়, নির্বিচারে চারিদিক থেকে ঘিরে নিয়ে গেট বন্ধ করে ব্লক দি অনলি এক্সিট পয়েন্ট এবং ওপেন ফায়ার, 10 মিনিট ধরে গুলি চালায়, এবং অফিসিয়ালি বলা হয় 379 ওয়ার ডেড, কিন্তু আনঅফিসিয়ালি বলা হয় 1000 ওয়াজ ডেড। এই হচ্ছিল এন্টার জালিয়ানওয়ালা বাগের ঘটনা। এইবার হঠাৎ করে গান্ধীজি দেখো 13ই এপ্রিল জালিয়ানওয়ালা বাগ ঘটে, 18ই এপ্রিল গান্ধীজি রোল অ্যাট সত্যাগ্রহ বন্ধ করে দেয়,
এবং জালিয়ানওয়ালা বাগে যে ভারতীয়দের যে এই যে এক জায়গায় জড়ো হয়ে এই 5টা ইউরোপিয়ানকে মেরে ফেলা, পোস্ট অফিস জ্বালিয়ে দেওয়া, টেলিগ্রাফ ওয়ার জ্বালিয়ে দেওয়া, ইনস্টেড অফ কন্ডেমিং জালিয়ানওয়ালার ব্রিটিশারদের কাজ, সে কিন্তু রোলার সত্যাগ্রহ উঠিয়ে দেয় এই বলে যে আমরা ভায়োলেন্স হাতে তুলে নিয়েছি। এবং এখানে একটি উক্তি খুব ইম্পর্টেন্ট, হিমালয়ান ব্লান্ডার, একটি উক্তি খুব ইম্পর্টেন্ট, হিমালয়ান ব্লান্ডার, ঠিক আছে, হিমালয়ান ব্লান্ডার, ইয়েস, চৌরি চৌরা, ঠিক আছে, এটা রোলার সত্যাগ্রহ বলছি রমাপ্রসাদ, নন কোঅপারেশন ইয়েটা নয়, এটা রোলার সত্যাগ্রহটা উঠিয়ে নেয়, ঠিক আছে। হিমালয়ান ব্লান্ডার কাকে বলছে? এই যে ভারতীয়রা ভায়োলেন্স হাতে তুলে নিয়েছে সেটাকে হিমালয়ান ব্লান্ডার বলছে, ঠিক আছে, এই হিমালয়ান ব্লান্ডারটা মনে রাখো। এর পরে একটি ইনফরমেশন খালি তোমাদের দেব, দেখো উধম সিং লন্ডনে 1940-এ এই জেনারেল ডায়ারকে কিন্তু মানেনি, সে মিশেল ও ডায়ার বলে তখন লেফটেন্যান্ট গভর্নমেন্ট অফ পাঞ্জাব ছিল, এইটার রিভেঞ্জ নেয়ার জন্য কিন্তু ওইটা আমরা উধম সিং তখন 1940-এ সেই রিভেঞ্জটা লন্ডনে নেয়, ঠিক আছে, ইয়েস ইয়েস, চৌরি চৌরা ইজ এ ডিফারেন্ট ইনসিডেন্ট, আই এম টকিং অফ রোল অ্যাটাক, রমাপ্রসাদ বুঝতে পেরেছ? এরপরে রোল অ্যাটাকের পরে হান্টার কমিশন গঠন করে ব্রিটিশ সাম্রাজ্য টু ইনকোয়ার ইন্টু দ্য জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার, এবং সেইখানে ডিসঅর্ডার্স এনকোয়ারি কমিটি হিসেবে একটা কমিটি তৈরি করা হয়, এবং সেই কমিটির নামই হচ্ছিল হান্টার কমিশন, চেয়ারম্যান ছিল লর্ড উইলিয়াম হান্টার, সেখানে কিন্তু ভারতীয় মেম্বারও সেই কমিশনের মধ্যে কিন্তু ছিলেন, এবং সেই কমিশন কিন্তু জেনারেল ডায়ারকে কন্ডেম করে, কিন্তু কোন রকম শাস্তি কিন্তু দেয়া হয়নি জেনারেল ডায়ার, কন্ডেম করা হয়, ভর্ৎসনা করা হয়, কিন্তু কোন রকম পেনাল অর ডিসিপ্লিনারি অ্যাকশন কিন্তু জেনারেল ডায়ারের আগে নেওয়া হয়। এবার ইম্পর্টেন্ট হচ্ছে হলো এই রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড ফেরত পাঠিয়ে দিল, মহাত্মা গান্ধী কাইসারে হিন যেটা বোয়ার ওয়ারের সময় পেয়েছিল সেটা ফেরত পাঠিয়ে দিল, এবং ভারতীয় ন্যাশনাল কংগ্রেস নিজেদের একটি কমিটি করেছিল সেটাকে ইয়ে করার জন্য, সে এগুলো আর অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট খালি গল্পের মতো চোখ বুলিয়ে, ঠিক আছে, হান্টার কমিশনটা তাহলে ডিসকাস করে নিলাম। সো আজকে এন্টায়ার ক্লাসটাতে এনি ডাউটস, এখন পর্যন্ত কোনো ডাউটস আছে কি? আমরা 10-12টা এমসিকিউস দেখে নেব, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, যাদের হিস্ট্রি অপশনালস আছে, আমি আরো ভেতরে ঢুকে পড়াতে পারতাম, বাট আমাদের মেইনস এর জন্য এর বাইরে দরকার পড়বে না। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার কিছু এমসিকিউ দেখে নি, দেখো আমরা WBCS এমসিকিউ গুলো এখন দেখবো না, আমরা যেটা দেখবো UPSC IAS prelims এ, ইউপিএসসি আইএস যে পরীক্ষা হয় যেটা আইএস প্রিলিমস, সেই পরীক্ষার কিছু এমসিকিউস আমরা দেখে নেব, ঠিক আছে। আচ্ছা তোমার জিওগ্রাফি, ওকে, যাদের হিস্ট্রি অপশনাল আছে খুব ভালো, নবকুমার পায়রা আছে কিনা জানি না, ওর হিস্ট্রি অপশনাল আছে। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনটি তোমাদের ইয়েতে দিয়েছি, পোলে উত্তর দাও, পোলে উত্তর দাও, ভাই এটাও ভুল উত্তর দিও না, একটু আগেই পড়লাম,
ভেরি গুড। তাহলে আমরা পোলটি বন্ধ করছি। ম্যাক্সিমাম ছেলে মেয়ে ঠিক উত্তর দিয়েছো। দেখো এই একটার নাম হচ্ছিল রোলার অ্যাক্ট, এটাকে আবার অনেক সময় ব্ল্যাক অ্যাক্ট হিসেবেও বলা হয়। একটু আগেই পড়ে নিয়েছিলাম আমরা, ঠিক আছে, কালা আইন অথবা ব্ল্যাক অ্যাক্ট এটাকেই বলা হয়। এটা কিন্তু ইউপিএসসি প্রিলিমস এর প্রশ্ন, ঠিক আছে, খুব একটা কঠিন প্রশ্ন না। পরবর্তী প্রশ্ন ভারতীয় পলিটিক্সে প্রথম ভেঞ্চার, প্রথমবার ঢুকছে, গান্ধীজি কবে ঢুকলো ভারতীয় পলিটিক্সে বলেছে, ভারতীয় পলিটিক্সে বলেছে, ভারতীয় আন্দোলনে কিন্তু বলেনি, ভারতীয় আন্দোলনে বলেনি, ভারতীয় পলিটিক্সে বলেছে, একটু আগেই পড়েছি, ভারতীয় পলিটিক্সে বলেছে। ভেরি গুড, তাহলে স্টপ করলাম। দেখো প্রশ্নগুলো কত চালাকি প্রশ্ন, দেখতে পাচ্ছো চালাকিটা কোথায়? খুব ইজি প্রশ্ন দিয়েছে, কিন্তু তোমাকে জাস্ট একটুখানি ডাইভার্ট করে দেবে, তোমাকে একটুখানি মনটা ডাইভার্ট করে দেবে। হ্যাঁ, মনটা একটু ডাইভার্ট করে দিল। প্রশ্নটা কিন্তু টাফ নয়, প্রশ্নটা একেবারেই টাফ নয়, একটু আগেই পড়েছিলাম। পরবর্তী প্রশ্ন, সত্যাগ্রহ, প্রথম সাকসেসফুল সত্যাগ্রহ। ওকে, বন্ধ করলাম। তাহলে এটার উত্তর হচ্ছিল ছাপড়া, ছাপড়া আন্দোলনে কিন্তু গান্ধীজি প্রথম সত্যাগ্রহ অ্যাজ এ টুল ইউজ করে ভারতে, ঠিক আছে, ভারতবর্ষ। এই প্রশ্নটি পোলে উত্তর দেওয়ার চেষ্টা করো। নাইটহুড কে ফেরত দিয়ে দিয়েছিল 1919-এ পাঞ্জাবে অ্যাট্রোসিটি করার জন্য? কি হয়েছিল 1919-এ? 1919-এ আমরা দেখে নিয়েছিলাম জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার, জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার 1919-এ কিন্তু পাঞ্জাবে হয়। ভেরি গুড, JBM, দেখো কত শর্টকাট আছে সুবায়নের কাছে, ঠিক আছে। আচ্ছা, এটার উত্তরটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা প্রত্যেকেই জানি। আর মহাত্মা গান্ধী কি ফেরত পাঠিয়েছিল, মহাত্মা গান্ধী কি ফেরত দিয়েছিল, মহাত্মা গান্ধী কি ফেরত দিয়েছিল কাইসারে হিন্দ? সঞ্চারী পাল, কাট অ্যান্ড রিজয়েন, যদি অসুবিধা হয় কাট অ্যান্ড রিজয়েন, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড, পরবর্তী প্রশ্ন, সঠিক উত্তর চাই, পরবর্তী প্রশ্ন, সঠিক উত্তর চাই, সঠিক উত্তরটি চাই, পরবর্তী প্রশ্ন। কোন আন্দোলনের সঙ্গে কে জড়িত, কোন আন্দোলনের সঙ্গে? এটা ওয়ান হবে, এটা ওয়ান হবে, এটা টু হবে, এটা থ্রি হবে, 6 7 8 কাটা, এটা ওয়ান, এটা দুই, আর এটা তিন। যদি আহমেদাবাদ মিল স্ট্রাইক আমি পড়াইনি তোমাদের, বা খেদা আন্দোলন পড়াইনি, যারা পড়েছো তারাই উত্তর দিতে পারবে। ছাপড়ার সাথে রাজেন্দ্র প্রসাদ যুক্ত ছিল আমরা জানি, তার মানে 1 নম্বরটা কারেক্ট, ঠিক আছে, তার মানে এই অপশনটা কাটা। ওকে, বন্ধ করলাম। দেখো এখানে অপশন নাম্বার 1 এন্ড 3 ইজ কারেক্ট,
আমেদাবাদ মিলের সঙ্গে কে যুক্ত ছিল? আমেদাবাদ মিল স্ট্রাইকের সঙ্গে কারা যুক্ত ছিল? বলতে পারবে আমেদাবাদ মিল স্ট্রাইকের সঙ্গে কারা যুক্ত ছিল? আরে মহাত্মা গান্ধী ছাড়া, ভেরি গুড অবিনাশ দাস, ভেরি গুড। আমেদাবাদ মিল স্ট্রাইকের সঙ্গে অমিয় মণ্ডল। ভেরি গুড, চলো পরেরটাই যাই। আমি আহমেদাবাদ মিল স্ট্রাইক পড়িয়ে তারপর প্রশ্নগুলি তোমাদের করব। পরেরটা 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নটি পোলে দিলাম, পোলে উত্তর দাও। ইন্ডিগনেশন মানে ঘৃণা, ইন্ডিগনেশন মানে ঘৃণা। কোনটার জন্য ঘৃণা তৈরি হয়েছিল, যেটার জন্য জালিয়ানওয়ালা বাগ হলো? একদম সঠিক, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ। রোল্যাট অ্যাক্টের জন্য কিন্তু ঘৃণা তৈরি হয়েছিল, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, বলে দিলাম উত্তর দেওয়ার চেষ্টা করো। 7 নম্বর প্রশ্ন, ফার্স্ট সত্যাগ্রহ অ্যাট ইন ইন্ডিয়া, অ্যাট হবে না, ইন ইন্ডিয়া, প্রথম সত্যাগ্রহ। ভেরি গুড, স্টপ করলাম। এটা কিন্তু চাপরা, প্রথম সত্যাগ্রহ গান্ধীজি ছাপড়া আন্দোলনের থেকে শুরু করে ভারতবর্ষ। 8 নম্বর, রোল্যাট অ্যাক্ট যখন পাস হয় তখন ভাইসরয় কে ছিল, ভারতবর্ষের ভাইসরয় কে ছিল যখন রোল্যাট অ্যাক্ট পাস হয়? ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? একদম সঠিক, একদম সঠিক, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। দেখো একটু আগে বলেছিলাম মন্টাগু চেমসফোর্ড রিপোর্ট সেই সময় এসছে, চেমসফোর্ড কিন্তু তখনকার দিনে ভারতবর্ষের ভাইসরয় ছিল, ঠিক আছে। আচ্ছা স্টপ করলাম, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন, তোমাদের স্ক্রিনে উত্তর দেওয়ার চেষ্টা কর। 9 নম্বর প্রশ্ন দেখে উত্তর দাও। ইন্ডিগনেশন হচ্ছিল ঘৃণা, ইন্ডিগনেশন হচ্ছিল ঘৃণা। রোল্যাট অ্যাক্টের প্রতি ঘৃণা কেন তৈরি হয়েছিল? কেন ঘৃণা তৈরি হয়েছিল রোল্যাট অ্যাক্টের প্রতি? একদম ঠিক, সি নম্বরটি আমার উত্তর, সেখানে পিপল উইদাউট ট্রায়াল, ইমপ্রিজন পিপল উইদাউট ট্রায়াল, ঠিক আছে। আচ্ছা পরবর্তী 10 নম্বর, আহমেদাবাদ মিল স্ট্রাইক নিয়ে, আহমেদাবাদ মিল স্ট্রাইক নিয়ে আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন কে ফাউন্ড করেছে? আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন কে ফাউন্ড করেছে?
ঝটপট ঝটপট, ভেরি গুড। তাহলে আমি থামালাম। এটা কিন্তু আন্দোলনের সময় মহাত্মা গান্ধী তৈরি করে, মহাত্মা গান্ধী তৈরি করে। 11 নম্বর, বলে উত্তর দাও। 11 নম্বর, খুব সোজা প্রশ্ন, ছাপড়া ইয়ে নিয়ে। ছাপড়া আন্দোলন নিয়ে ভেরি গুড। এটা কিন্তু দেখো, তোমরা কেন ভুল উত্তর দিলে আমি জানি না, আমি কেন জানি না তোমরা কেন ভুল উত্তর দিলে। গান্ধীজিকে ছাপড়ায় আসতে কে অনুরোধ করেছিল, কার অনুরোধে গান্ধীজি ছাপড়ায় আসলো? একটু আগে তো পড়লাম, একটু আগে তো পড়লাম, রাজেন্দ্র প্রসাদের অনুরোধে তো আসেনি। আরে ভাই নামটা বলো, সন্ত রাউত ছাড়া আরো একজন ছিল, দুজন ছিল, কি নাম? আরে পুরো নামটা কি? পুরো নামটা কি? রাজকুমার শুক্লা, রাজকুমার শুক্লা, একদম। নবকুমার, প্রসেনজিৎ, রাকেশ, দীপক, খুব সুন্দর উত্তর দিয়েছ, ভেরি গুড। পায়েল দাস, শিবশঙ্কর, মনতোষ। আরে মনতোষ ছিলে কোথায় এতক্ষণ? তুমি তো ক্লাসের প্রথমে ছিলেই না। রাজ, শুভাশিস, খুব সুন্দর। ঠিক আছে, তার মানে 1 নম্বরটা কাটা, 1 নম্বরটা আমার কারেক্ট উত্তর নয়। ঠিক আছে, তার মানে 1 নম্বর কাটা, বোধ কাটা। আবার জেবি কৃপালনি, হ্যাঁ গান্ধীর কলিগ ছিল, রাজেন্দ্র প্রসাদও গান্ধীর কলিগ ছিল। ঠিক আছে, তার মানে 2 নম্বরটা হচ্ছিল আমার কারেক্ট অপশন। এইবার লাস্ট প্রশ্ন তোমাদের হোয়াইট বোর্ডে জিজ্ঞেস করছি, হোয়াইট বোর্ডে জিজ্ঞেস করছি লাস্ট প্রশ্ন। হাঙ্গার স্ট্রাইক, হাঙ্গার স্ট্রাইক বাংলাটা কি হবে? হাঙ্গার স্ট্রাইকের বাংলাটা কি হবে? হাঙ্গার স্ট্রাইক, হ্যাঁ অনশন, ভুখা হরতাল, ভুখা হরতাল, অনশন। এইটা অ্যাজ এ ওয়েপন গান্ধীজি কোন আন্দোলনের সময় হাঙ্গার স্ট্রাইক অ্যাজ এ ওয়েপন ইউজ করেছিল? এক্সট্রিমলি ওয়েল মনতোষ, লিপিকা, আজারুদ্দিন, অবিনাশ, সুমন, শুভম, আশিস, নব, আমেদাবাদ মিল স্ট্রাইক, সুকান্ত ঘর, এই ইউসুফ, রল অ্যাটাক নয়, সঞ্চারি, ওয়েলডান, রাকেশ, পায়েল। ঠিক আছে, তার মানে আমরা যেটা দেখতে পেলাম, আমরা যেটা দেখতে পেলাম, বিভিন্ন রকম ওয়েপন কিন্তু গান্ধীজি এক একটা আন্দোলনে ইউজ করেছে, সেই ওয়েপন গুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। ক্লিয়ার? সো আইএস এর প্রশ্নগুলো কি টাফ ছিল না ইজি ছিল? আইএস এর প্রশ্নগুলো কি টাফ ছিল? তাহলে এত ভয় পাও কেন, এত ভয় পাও কেন, পরীক্ষায় এত ভয় কেন তোমাদের? ঠিক আছে, চলো তাহলে, হোপফুলি ক্লাসটা আমার পক্ষে এন্টারটেইনিং ছিল, তোমাদের পক্ষেও হয়তো এন্টারটেইনিং হয়েছে। সো গুড নাইট, আবার দেখা হবে অ্যাজ পার রুটিন।